আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन আজকে হচ্ছে আপনাদের যে সেশনটা হচ্ছে এটা সাপোর্ট সেশন আর আগেই নেওয়া হচ্ছে সাপোর্ট সেশন আমাদের এজ ইউজুয়াল 10:30 থেকে শুরু হবে তো আই গেস একটু লেট হতে পারে সাপোর্ট সেশন শুরু হওয়ার বাট আমরা এই সেশনটার পর ছোট একটা ব্রেক নিব ব্রেক নিয়ে দেন সাপোর্ট সেশন শুরু করব তো আজকের এই সেশনটাতে আপনাদের সবাইকে এই কোড ফোর্সেস প্ল্যাটফর্মটার সাথে পরিচিত করিয়ে দেওয়া হবে আপনার লাইফের একটা লম্বা সময় ধরে এটা আপনার পার্টনার হিসেবে থাকবে এই প্ল্যাটফর্মটা তারপর গুগল ক্লাসরুমে অ্যাড করে দেওয়া হবে ওইখানে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে তো আমরা চলেন শুরু করা যাবে এইটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম তো এখানের ম্যাক্সিমামই হয়তো বা এখনো গুগল ক্লাসরুমে অ্যাড নাই তো আমি একজন একজন করে অ্যাড করে নিব সবাই আই গেস সবার ল্যাপটপ নিয়ে বসেছেন জি ভাই ল্যাপটপ নিয়ে বসেছেন সবাই যারা যারা তার একটু হ্যান্ড রিস্ক করেন তো আজকে আপনাদের কাজ করতে হবে আচ্ছা বাকিরা যারা এখনো ল্যাপটপ নিয়ে বসেন নাই তারা চেষ্টা করেন যে এস সুন এস পসিবল যদি পসিবল হয় তাহলে পিসি বা ল্যাপটপ নিয়ে বসে যাওয়ার জন্য তো সেজুতি সরকার তিননি আছেন সেযুতি সরকার তিননি এমডি সুমন মোল্লা আপনি কাইন্ডলি আপনার মেইলটা চেক করেন এখনই না আমি বলতেছি তারপর চেক করবেন আপনি জিমেইলে ঢোকেন আমি বলতেছি মাহফুজ মিয়া আছেন জি ভাই

তবে কি যদি কি পরে যে কি কোনো নামের কনফিউশন হবে বা আমি শুধু ক্লাসটাই করি এই মেল দিয়ে এছাড়া বাকি সব মানে এনরোল করা ওই মেল দিয়ে তো এই মেল দিয়ে যদি শুধুমাত্র সেশনগুলো জয়েন করি তাহলে কি কোনো প্রবলেম হবে না আপনার যেহেতু এইখানে নেমটা আহনাফ শাহরিয়ার আছে তো যদি কখনো প্রবলেম হয় আপনি আপনি হচ্ছে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন চেক ওটা দেখা হবে থ্যাংক ইউ ভাই আচ্ছা আব্দুস সালাম ভাই আছেন নার্গিস মেম আপু আছেন জি ভাইয়া আপু লেট তো হ্যাঁ আমি মাত্র ক্লাস থেকে আসলাম ও আচ্ছা আচ্ছা আপনি কি পিসি বসেছেন না পিসি তে বসি নাই আচ্ছা আপনি একটু অ্যাক্সোনাস পসিবল পিসি দিয়ে জয়েন করেন ল্যাপটপ দিয়ে জয়েন করেন সারহান সাদ আছেন ওভি ওভি নেই স্নেহা আছেন জিভাই আশিকুর রহমান জিভে আছি আপনার জিমেইলটা এখানে মিটছেনা কা। আশিকুর রহমান কি এই ক্লাসরুমে অ্যাড আছেন? জানি না ভাই দেখতে হবে। জি ভাইয়া উনি ক্লাসরুমে অ্যাড আছে আমি দেখছিলাম। ও আচ্ছা। আপনারা সবাই এখন কাইন্ডলি আপনাদের মেইলটা চেক করুন। রহমান হ্যাঁ আপনি আছেন জি দেখছি সবাই সবার মেইলটা চেক করেন আপনাদেরকে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে ইনভাইটেশনটা করে গুগল ক্লাসরুমে আপনি জয়েন হয়েছেন কিনা সেটা এনশিওর করবেন হ্যান্ড করার মাধ্যমে ভাইয়া এখন পর্যন্ত মেল আসে না আহনাফ শাহরিয়ার জি ভাইয়া স্প্যাম চেক করো ভাইয়া স্প্যাম এ হ্যাঁ স্প্যাম ফোল্ডারটা একটু চেক করেন স্প্যাম ফোল্ডারে চেক করো স্প্যাম ফোল্ডারে গেছে ইনভাইটেশন আচ্ছা জি ভাইয়া থ্যাংক ইউ যারা যারা ক্লাসরুমে জয়েন হতে পেরেছেন তারা হচ্ছে হ্যান্ড করবে সুমন ভাই পারেন নাই না ভাই আমারটা ডাইরেক্ট সরাসরি আমার জিমে গিয়েছে যে গুগল মিটে ক্লাসে যায় বাট ওখানে কোড চাচ্ছে আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন ভাই আমি তো ফোন দিয়ে মানে লগইন দিয়েছি ল্যাপটপ দিয়ে লগইন করা পসিবল না ভাই আমি তো অফিসে তার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে পরে সাপোর্ট টিম দেখা দিবে না আপনার প্রবলেমটা কি হচ্ছে বলেন একটু ভাই কোড দিলেই হবে ক্লাসরুমে কোডটা দিলেই হবে জয়েন করতে পারবে আচ্ছা আমি আপনাকে কোডটা দিচ্ছি কোডটা এখানে কোথায় জানো ছিল আচ্ছা চ্যাট বক্সটা চেক করেন যারা যারা এখনো জয়েন করতে পারেন নাই তারা হচ্ছে কোডটা দিয়ে জয়েন হয়ে এবং জয়েন হয়ে গেলে দেন হ্যান্ড রাইজ করবেন তাসনিম মঞ্জুর কি শুনতে পাচ্ছেন আমার কথা জি ভাইয়া আচ্ছা আপনার কোর্স এনরোল করার সময় নেম কি দিয়েছিলেন স্নেহা তাসনিম মঞ্জুর স্নেহা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে মাহফুজ ভাই আছেন মাহফুজ মিয়া শুনতে পাচ্ছেন জি

আর কেউ আছেন যে এখনো ক্লাসরুমে জয়েন হতে পারেন নাই সুমন ভাই পেরেছেন জি ভাইয়া ওকে মাহফুজ মিয়া ছাড়া আর কি কেউ আছেন যে এখনো ক্লাসরুমে জয়েন হতে পারেন এখন আমি ক্লাসরুমটা দেখাবো আর এইখান থেকেই হচ্ছে সেন্ট্রালি সবকিছু হবে মাহফুজ মিয়া আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমরা দেখি আচ্ছা ক্লাসরুমে জয়েন করেন ভাই কি বলেন চ্যাট চ্যাট বক্সে দিতেছেন না হ্যাঁ চ্যাট বক্সটা ওপেন করেন ওইখানে একটা ক্লাসরুমের লিঙ্ক দেওয়া আছে আপনি আপনার জিমেইলটা ওপেন করলে ওইখান থেকে হ্যাঁ আছে এই লিঙ্কটা এই কোডটা দিয়ে জয়েন করেন ক্লাসরুমে কোনটা ভাই এই কোড হ্যাঁ হ্যাঁ এটা কপি করেন ক্লিক করতে হবে না এটা তো ভাই কপি সারা হচ্ছে না দেখেন ডাবল ক্লিক করেন হ্যাঁ কপি করেন আচ্ছা এখন আপনি সার্চ বারে যান নিউ টেবিল নিউ টেবিল যান এখন ক্লাসরুম লিখে সার্চ করুন গুগল ভাই কি গুগল ক্লাসরুমের কথা বলছেন হুম হুম আপনি কোর্সে যেই ইমেইলটা দিয়ে এনরোল করেছেন এটা এখানে কি সেই ইমেইলটা লগইন করা আছে জি ভাই এটাই লগইন করা আছে আচ্ছা আপনি এখন গুগল ক্লাসরুম লিখে সার্চ করেন জাস্ট ক্লাসরুম লিখে সার্চ করেন চলে আসবে মাহফুজ ভাই কিবোর্ডের সাথে আর একটু ইউজ টু হতে হবে শর্টকাট ইউজ করতে হবে এসে থেকে যান স্ক্রল করে ক্লাসরুম গুগল ক্লাসরুম লগইন লগইন করেন আপনি একটা কাজ করেন আপনি নিউ একটা ট্যাব ওপেন করেন সেখান থেকে আপনাকে ডাইরেক্ট গুগল ক্লাসরুমে নিয়ে যাওয়ার কথা আরেকটু সাইডে দেখেন সাইডে আপনার যে নেমটা আছে সাইডের রাইট সাইডের কর্নারে হ্যাঁ এটার পাশে ছয়টা ডট আছে হ্যাঁ এখানে ক্লিক করেন

এখানে কোডটা পেস্ট করে দাও কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দাও বললে হবে ঠিক আছে কথা যাই হোক করে আচ্ছা করে ফেলেছেন অনেক বড় ভুল করেন নাই অবশ্যই কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট জি আর কন্ট্রোল এ দিয়ে হচ্ছে অল সিলেক্ট অল সিলেক্ট আচ্ছা তো এটা হচ্ছে আপনার ক্লাসরুম আপনি আগামী দুই মাস এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন এখানের মধ্যেই সব রিসোর্স পাবেন গুছানো আকারে এতদিন তো হোয়াটসঅ্যাপে হচ্ছে যখন যেটা প্রয়োজন ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে এখানে সব গুছানো আকার পাবে তো আমি আপনাদেরকে ক্লাসরুমটা একটু ব্রিফ করে দিই ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন আচ্ছা জাস্ট এ মিনিট গাইস আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে আমি একটু ধরে নিচ্ছি আচ্ছা আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পডুই ত্রিদয়ের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের জন্য ডেডিকেটেড গুগল ক্লাসরুম তো এই যে স্ট্রিম আপনারা যারা অলরেডি ক্লাসরুম সাথে পরিচিত আপনারা জানেন আর যারা পরিচিত না তারা একটু ভালো মতো জেনে রাখেন যে এই স্ট্রিম আমরা যখন কোন ধরনের অ্যানাউন্সমেন্ট দিব সেটা আপনার মেইলে চলে যাবে আর ট্রাই করবেন লিস্ট ডেলি একবার করে হলো আপনার ক্লাসরুমটা ভিজিট করতে কোনো আপডেট আছে কি না আর প্রতিদিন যদি একটা দুটা করেও প্রবলেম সলভ করেন মাসবে আপনাকে এইখানে এইখানে আসতেই হবে এসে দেন ওই আদার সাইটগুলোতে যেতে হবে তো এখানে আমরা যদি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট দেই বা কোনো ধরনের ম্যাটেরিয়াল আপলোড করি সেগুলো আপনি এখানে স্ট্যাটাস বা পোস্ট আকারে পেয়ে যাবেন দেন হচ্ছে এই ক্লাস ওয়ার্ক এটা হচ্ছে মেইন বিষয় তো ক্লাস ওয়ার্ক এর এইখানে আসবেন আপনারা রেগুলারলি যখন ক্লাসে জয়েন করেন আপনাদের যেই উইকলি টু ডেস ক্লাস হয় তো ওই লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন ক্লাসরুম ক্লাস অর সেশন সে তো এখানে ক্লাসের আম সরি এখানে ক্লাসের লিঙ্কটা দেয়া আছে আর সাপোর্ট সেশনের লিঙ্কটা আমি আজকের মধ্যে এখানে অ্যাড করে দিব এখানে সাপোর্ট সেশনের লিঙ্কটাও পেয়ে যাবেন তারপর হচ্ছে স্লাইড আপনাদের এখানে গুগল স্লাইডগুলো দেয়া আছে আপনাদের যে ক্লাসগুলো হয় সেগুলোর লেকচার নোটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন কম্পাইলার সেট আপ এগুলো আপনাদের অলরেডি হয়ে গেছে ওয়ান কম্পাইলার দেখানো হয়ে গেছে কারো যদি কোনো প্রয়োজন হয় এখন এই ভিএস কোডে যাওয়ার দরকার নেই আপনাদের আপনারা ওয়ান কম্পাইলারেই থাকেন যখন প্রয়োজন হবে তখন সেটার সাথে আর এইখানে হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনটা আপনি যাই শিখতেছেন অ্যাটলিস্ট কোর্স আউটলাইনটা এভরিডে ফলো করার ট্রাই করবেন যে আমি কি শিখতেছি আর এটা এনশিওর করবেন যে লাইভ ক্লাসে আপনাদের প্রত্যেকটা টপিক শেখানো হচ্ছে কিনা যদি না হয় সেটা পরের ক্লাসে শিখিয়ে দেওয়া হবে সেটা বলবেন যে ভাই আমাদের এই টপিকটা রয়ে গেছে আপনাদের লার্নিং আপনারা আপনারা হচ্ছে করে নেবেন এখানে কোর্স ফলো করবেন তারপর এখানে হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ড গুলো আসবে তো এখানে ব্যাচ সিক্স ব্যাচ এর রেকর্ডিং গুলো অলরেডি আপলোড করা আছে সাপোর্ট রেকর্ড গুলো আপলোড করা আছে লাইভ ক্লাসের রেকর্ডটা আপলোড করা আছে তো এটা হচ্ছে ব্যাচ সিক্স এর রেকর্ড আছে এখান থেকে ব্যাচ সিক্স এর রেকর্ডিংসটা সরে যাবে ব্যাচ সেভেন এর রেকর্ডিংসটা এখানে চলে আসবে এবং আপনাদের ব্যাচ এইট এর রেকর্ডিংস গুলো এখানে অ্যাড হয়ে যাবে সবগুলো রেকর্ডিংস অ্যাড করে দেওয়া হবে তো আপনাদের প্রিভিয়াস ক্লাস গুলোর রেকর্ডিংস আপনারা এখানে পেয়ে যাবে কোনো কিছু রিক্যাপ করার প্রয়োজন হলে সেই ক্ষেত্রে এখান থেকে এসে দেখে নেবেন তারপর এই যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট ওয়া এটার সাথে আমরা আজকে কাজ করবো এখানে হচ্ছে প্র্যাকটিস গুলো সব লিংক করা আছে তো এখানে আপনার প্র্যাকটিস প্রবলেম কিভাবে সাবমিট করতে হবে সেটা আপনাকে এখন দেখিয়ে দেব তারপর আমরা অ্যাসাইনমেন্টে যাব আজকে আমাদের সাপোর্ট সেশনের টাইম অলরেডি যদিও হয়ে গিয়েছে বাট একটা সেশনে আমরা জাস্ট একটু ব্রেক দিয়ে দেন হচ্ছে আমরা আপনাদের প্রবলেমগুলো নেব তো আগে হচ্ছে আমরা এই ইনস্ট্রাকশনগুলো নি তো পিপি জিরো জিরোতে যান সবাই গুগল ক্লাসরুমে গিয়ে ক্লাসরুম এ গিয়ে যাবেন এখানে আপনাদের যাদের যাদের এই জিরো পিপি জিরোর তিনটা প্রবলেমই সলভ করা হয়ে গিয়েছে তিনটাই আপনাদের এক্সেপ্টেড আছে এইটা 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 এই পিপি জিরোর তিনটা প্রবলেমই যাদের যাদের এক্সেপ্টেড আছে তারা কাইন্ডলি হ্যান্ড রিক্স করবে পিপি জিরো আপনাদের বাকিদের কারো হয় নাই যে এখানে ঢুকলে আপনাদের নামা চলে আসবে সুমন ভাই আছেন সুমন ভাই আপনার পিপি জিরোটা এখনো কমপ্লিট হয়নি পিপি জিরোটা কমপ্লিট করে ফেলবেন এটার উপর আপনাকে মার্কস দেওয়া হবে তো এন্ড আপনারা জানেন কিনা জানি না এইটটি ফাইভ এর উপর আপনাদের মার্কস মাস পেয়ে রাখতে হবে তাহলেই কোর্স কমপ্লিট করার পর আপনাদের সার্টিফিকেটটা দেয়া দেওয়া হবে মাফুজ মিয়া শুনতে পাচ্ছেন মাফুজ মিয়া শুনতে পাচ্ছেন আচ্ছা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন এনিওয়ান রেসপন্স করেন জি ভাই আর শোনা যাচ্ছে তো তাহলে সবাই এত চুপচাপ কেন এক্সেস তো অন করলাম লক ভাই এক্সেস অফ করেছিল

সবাইকে অল ওভার সবাইকে প্রথমে ব্রিফ করতেছি আপনারা প্র্যাকটিস কিভাবে সাবমিট করবেন সেগুলোর উপর আপনাদেরকে মার্কস দেওয়া হবে তো আপনি আপনার প্রোফাইলে যাবেন আপনি তো জানেন যে আপনি পিপি জিরো সলভ করেছেন কিনা এখান থেকে আমি যেভাবে দেখালাম এই লিংকে চলে আসবেন এই তিনটা প্রবলেমই যখন আপনার সলভ করা হয়ে গিয়েছে তখন আচ্ছা আমি স্টুডেন্ট প্যানেল দিয়ে জয়েন করি

তো এই দেখেন এটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে জয়েন করলাম তো আমার এখানে পিপি জিরোর তিনটা প্রবলেমই সলভ করা হয়ে গিয়েছে এখন আমি কি করব এখন আমি আমাদের ক্লাসরুমটাতে যাবো ক্লাসরুমে আসলাম সে আমি যেহেতু অলরেডি একবার সাবমিট করেছি আমাকে মার্কস দিয়ে দেওয়া হয়েছিল এই জন্য হচ্ছে আপনাদের আমাদের এই আমার এখানে গ্রেডেড লেখা তো ক্লাসরুমে আসবো আসার পর এইখানে যখনই আমার হচ্ছে এটা সাবমিট করা হয়ে গিয়েছে আমি জাস্ট এইখানে আসবো আমার এখানে রিসাবমিট লেখা উঠতেছে বাট আপনাদের এইখানে এখানে টার্নিন একটা বাটন লেখা উঠবে এই টার্ন জাস্ট করে দিবে মার্কেস ডান ডান করে মার্কেস ডান যদি আপনি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টা পাবেন না আপনি সলভ করে রেখে দিয়েছেন বাট টা পাবেন না তো আচ্ছা আপনি আপনার গুগল ক্লাসরুমে যাবেন ক্লাসরুমে যাওয়ার পর ক্লাস ওয়ার্কে আসবেন ক্লাস ওয়ার্কে আসার পর প্র্যাকটিস প্রবলেম প্র্যাকটিস প্রবলেম এর এখানে পিপি তে আপনাদের ওয়ান কম্পাইলারের পিপি জিরো লিঙ্কটা লিঙ্ক করা আছে এখানে ক্লিক করবেন দেন আপনাদের এখানে যদি যদি তিনটা প্রবলেমই সলভ করা হয়ে থাকে তাহলে আবার ক্লাসরুমে যাবেন গিয়ে ভিউ ইনস্ট্রাকশন ভিউ ইনস্ট্রাকশনে যাওয়ার পর আপনাদের এইখানে টার্ন ইন বা মার্কেস ডান নামের একটা বাটন আসবে সেটাতে ক্লিক করে দেবেন মার্কেসটা শেষ আপনার পিপি জিরো সাবমিট করা হয়ে গিয়েছে তো আপনাদের যেহেতু চারটা ক্লাস শেষ তো আপনাদের পিপি থ্রি পর্যন্ত হয়ে গিয়েছে এইভাবে আপনারা সবাই আমি ফাইভ মিনিট টাইম দিচ্ছি আপনারা সবাই এইভাবে পিপি জিরো থেকে পিপি থ্রি পর্যন্ত আপনারা সবাই সাবমিট করে ফেলেন এখনই

ইয়া করতে পারবেন টার্নিং লেট হবে বাট সেটা কোনো ফ্যাক্ট না আমাদের তো মিসিং দাগ এটা মানে আমরা তো রেড পার হয়ে গেছে এটা তো মিসিং দাগ আচ্ছা আজকে কত তারিখ আজকে হচ্ছে জুলাই এর 13 13 আমি ডেডলাইনটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছি কালকে পর্যন্ত স্যার এখন আপনারা সবাই সাবমিট করেন পাঁচজন সাবমিট করেছেন অলরেডি নার্গিস মিম সার হামসাদ বাকিরা নার্গিস মিম আপুর কোনটায় যেন প্রবলেম হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করে কাইন্ডলি একটু দেখান ভাইয়া আনাব শরীয়ার কি জমা পড়েছে আপনি কি সাবমিট করেছেন সাবমিট করেন নি শেয়ার করেছি যে আমি যখন এই যে এটা করেছি এই যে এটা লেখা আসতেছে নো ওয়ার্ক অ্যাটাচড ভাই আমারও सेम প্রবলেম হ্যাঁ এটা সমস্যা নেই তো আহনাফ শাহরিয়ার এটাও সাবমিট হয়েছে এইখানে আপনাকে কোনো কিছু আপাতত অ্যাড করা লাগবে না এই জায়গাটাতে আপনারা জব কখন অ্যাড করবেন অ্যাসাইনমেন্টে গিয়ে সেটাও দেখানো হবে এখন আপনারা এখানে জাস্ট এসে মার্কেজ ডান দিয়ে দিবেন তো আমরা যখন আপনার নোটিফিকেশনটা পাবো তখন গিয়ে আপনার প্রবলেমগুলো চেক করব। এখন এইখানে কোনো ওয়ার্ক আপনার অ্যাটাচ করা লাগবে না কারণটা হচ্ছে আপনি তো ওয়ান কম্পাইলার মধ্যে সবগুলো সলভ করেছেন আর আপনার ওয়ান কম্পাইলারের আমল নামা তো আমাদের কাছে আছে আমাদের প্রোগ্রেস শিটে গেলেই নার্গিস আক্তার মে প্রোগ্রেস গেলেই আমরা এখান থেকে আপনাদের সব আমল নামা দেখতে পাবো এই দেখেন আপনি পিপি টার্ন ইন করেছেন এখন আপনি কয়টা সলভ করেছেন কত মার্কস পাবেন সেটাও আপনার এইখানে দেখানো থাকে ভাই স্ক্রিন শেয়ার অফ ও আচ্ছা সরি সরি কি হইছে দাঁড়ান এই যে মিম দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনি যে টার্ন ইন করেছেন তারপর আমি এখানে পিপি তে আসলাম আপনি এখানে করেছেন এখানে আপনি ফুল মার্কস পাবেন এখন আপনি সেম ভাবে পিপি ওয়ানটাও যেহেতু আপনার কমপ্লিটেড পিপি টাও সলভটা সাবমিট করে দিবেন গুগল ক্লাসরুমে পিপি টু যখন কমপ্লিট হয়ে যাবে পিপি টু ও সাবমিট করে দিবেন ঠিক আছে এখন হচ্ছে পিপি ওয়ানটাও সাবমিট করেন যাদের যতগুলো কমপ্লিট তারা সবাই সেগুলো সাবমিট করেছি ক্লাসরুমে সাবমিট সাবমিট করেছেন মানে সাবমিট কি যে ভিউ ইনস্ট্রাক্টর যে ভাবে লিখে দিতে হবে না ওটা তো করলামই ওটাই তো দেখালাম নার্গিস মিম স্যার হাম স্যার ওকে বাকিরা যাদের যাদের হয়ে গেছে তারাও সাবমিট করে ভাই আমার একটু প্রবলেম ছিল একটা হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই পিপি এর আমার মানে একটা একসাথে তো অনেকগুলো ইনপুট দিতে হবে তো ওই পার্টটা একটু বুঝতেছি না এটা কি স্ক্রিন শেয়ার করে আমি এখন দেখাবো না পরে দেখাবো সেটা আপনি একটু পর দেখান আপনি সাবমিট করতে পারতেছেন কিনা পিপি জিরো তে পিপি জিরো কি আপনি সাবমিট করেছেন জি ভাই পিপি জিরো সাবমিট করেছি দেখেন তো মাফুস মিয়া এসেছেন এমন কেউ কি আছেন যে পিপি জিরো সাবমিট করা হয় নাই কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন কমপ্লিট করা হয় নাই এন্ড সাবমিটও করা হয়নি ভাই কমপ্লিট করেছে ভাই সাবমিট করতেছে ভাই মোবাইল দিয়ে তার জন্য ফাইল ডাউনলোড করে পরে দিতে বলছে পিসি হলে ভাই সমস্যাটা হতো না ও আচ্ছা ভাই আপনি তো অফিসে আছেন আপনি বাসায় গিয়ে আজকের মধ্যে এই কাজগুলো করে ফেলবেন জি ভাই ঠিক আছে স্নেহাপুর এখনো কমপ্লিট হয় না আই নো আপনি হচ্ছে এগুলো কমপ্লিট করে প্রিভিয়াস পিপি গুলো কমপ্লিট করে দেন এইভাবে সাবমিট করে দিবেন বুঝতে পারছেন তো আপনি কিভাবে সাবমিট করতে হবে জি ভাইয়া বুঝতে পারছি ওকে তো সেম ভাবে আমি আমার এখন এই পিপি রিলেটেড লাস্ট ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা যাদের যতটুকু পর্যন্ত কমপ্লিট হইছে যার যার পিপি জিরো কমপ্লিট হবে পিপি জিরো সাবমিট করে দিবেন পিপি 1 কমপ্লিট হলে পিপি 1 সাবমিট করে দিবেন টু কমপ্লিট হলে টু সাবমিট করে দিবেন এখন কিন্তু পিপি থ্রি চলতেছে তো পিপি ও সাবমিট করে দিবেন আমি এগুলো ডেড লাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি মিসিং দেখালে বা ডান লেট ওইটা দেখালে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া পিপি টু আর পিপি থ্রি তো মানে কালকে লাস্ট ক্লাস হলো তো আপনি কি এই উইকটা দিবেন না হ্যাঁ এই উইকটা পুরোটাই টাইম থাকবে ওকে হ্যাঁ আবার এই চেষ্টা করবেন যে আজকে কালকের মধ্যে লাস্ট ক্লাসে যে পিপিটা আছে থ্রি সেটা সলভ করার জন্য কারণ আজকে থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট রিলিজ হয়ে যাবে ভাই অ্যাসাইনমেন্ট এটা কি আমাদের এই উইকের মধ্যে শেষ করতে হবে জি ভাই নেক্সট ক্লাসের আগে শেষ করতে হবে মানে বৃহস্পতিবারের ক্লাসটা আগে শেষ করতে হবে অ্যাসাইনমেন্টে জি আমি এগুলো ডেট আপডেট করে দিচ্ছি আমি জাস্ট র্যান্ডমলি এখানে ডেট গুলো দিয়েছি আপনারা সাবমিট করবেন এই উইকের মধ্যে নেক্সট ক্লাসের আগে নেক্সট ক্লাস ফাইভে যারা যারা জয়েন করতে চান আপনাদের মাস্ট বি অ্যাসাইনমেন্ট ওয়ান পর্যন্ত কমপ্লিট থাকতে হবে যদি কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাপোর্ট সেশন থেকে আপনাদেরকে কল দেয়া হবে সাপোর্ট টিম থেকে তখন যদি ভ্যালিড রিজন দেখাইতে না পারেন তখন কিন্তু ঝামেলা আছে ভ্যালিড রিজন দেখাইতে হবে যদি বাই এনি চান্স না হয় এভরিডে সাপোর্ট সেশন হবে সেখানে জয়েন করে প্রবলেম গুলো সলভ করে নেবেন এই উইকের মধ্যে মেইন কথা আপনাদের এগুলো সলভ করতে হবে হ্যাঁ ভাইয়া হুম জি ভাইয়া হ্যাঁ ভাই আমার এইখানে যে আমার মেইলটা দেয়া আছে এটা হবে না এটা আরেকটা মেইল দিয়ে আমি রেজিস্ট্রেশন করছিলাম এখানে যে 2004 এর জায়গায় 464 হইলেই হবে স্পেস আ সারহান স্যার হ্যাঁ হ্যাঁ এখানে 2004 এর জায়গায় 464 আচ্ছা আপনাকে ক্লাসরুমে অ্যাড করা হয়েছে কোনটা দিয়ে ক্লাসরুমে প্রথমে তো এটা দিয়ে অ্যাড করা হয়েছিল কিন্তু পরে আমি আমার যে মেইন জিমেইল দিয়ে ওইটা দিয়ে লগইন করছি গুগল ক্লাসরুমে

জি ভাই ওয়ান কম্পাইলারে কি হয়েছে ওয়ান কম্পাইলার অ্যাকাউন্ট তো আমার 464 অ্যাকাউন্ট থেকে খোলা তো এর জন্য যদি ক্লাসরুম থেকে আমি অ্যাড দেই তাহলে আর কি ওখানে সরাসরি প্র্যাকটিস প্রবলেমগুলো ই হইতেছে তো আমি এর জন্য আমার যে মানে 464 যেটা দিয়ে আমি ক্লাস করতেছি আর যেটি সবকিছু করি সেটা আমি এড করতে মানে ওখানে আমি ভাইয়ারে বলছিলাম বিদায় ভাইয়ারে বলছিলাম আর কি রেজিস্ট্রেশন করছিলাম ওইটা দিয়ে আচ্ছা তো এটা কি হবে 464 464 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে সুমন ভাই হ্যান্ড রিক্স করেছিলেন সমস্যা নেই ওকে ঠিক আছে সো প্র্যাকটিস প্রবলেম কিভাবে সাবমিট করবেন এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস প্রবলেম কিভাবে সাবমিট করবেন এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেস করে কিভাবে সাবমিট করবেন জাস্ট এইটুকু ওকে ঠিক আছে তারপরে এটা রেকর্ডিংসটা থাকবে আপনারা আপনাদের যাদের পরবর্তীতে প্রবলেম হবে আপনারা সেটা দেখে নেবেন দেখে দিচ্ছে এভাবে কাজ করবেন শেষ এখন হচ্ছে আপনাদের ধরতে গেলে অনেক মেমোরেবল একটা জার্নি শুরু হতে যাচ্ছে আপনাদের আজকের ডেটটা মার্ক করে রাখবেন ক্যালেন্ডারে আজকে থেকে অনেকের লাইফে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জার্নিটা শুরু হবে তো পোর্ট ফোর্সেস সবাই আপনাদের গুগল ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে ফোর্সেস লিখে সার্চ করবেন তারপর এই লিঙ্কটাতে যাবেন এই লিঙ্কটাতে আসার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন কোর্ট ফোর্সেস আসলে কি আহ কোর্ট ফোর্সেস হচ্ছে একটা অনলাইন জাজ বা অনলাইন জাজ বলতে বলা যায় একটা অনলাইন জাজ এখানে বিভিন্ন প্রবলেম সেট দেওয়া থাকে বিভিন্ন কন্টেস্ট হয় অনেক বড় বড় প্রোগ্রামার রা এখানে থাকে যেমন এই যে ট্যুরিস্ট জিয়াংলি পেনকিউ এরা হচ্ছে লাইক গড লেভেলের প্রোগ্রামার একদম সেলিব্রিটি টপ ইউ টপ রেটেড প্রোগ্রামার সো এদের প্রোফাইল মাঝে মধ্যে ভিজিট করবেন দেখবেন কি করতেছে কিভাবে করতেছে এরা মানুষ নাকি এলিয়েন আই ডোন্ট নো যাই হোক তো এইখানে বিভিন্ন প্রবলেম সেট থাকবে এই কোর্ট ফোর্সেস কোর্ট শেফ এক কোডার লাইট ও যে দেন আরো অনেক অনলাইন জাজ আছে তো কোর্ট ফোর্সেস কোর্ট হচ্ছে মোটামুটি সবাই রেকমেন্ড করে আর কোর্ট ফোর্সেসের এখানে আপনাদের প্রোফাইল হবে এই প্রোফাইল দিয়ে আপনারা ইন ফিউচার যখন জব ফিল্ডে যাবেন সেখানে আপনার প্রোফাইল দেখা হবে যে আপনার কোড ফোর্সেসে কত প্রবলেম সলভ করা আছে বা আপনার ইয়া তারপর কোডিং টেস্ট তো হবে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করব আমরা সেটা হচ্ছে পয়েন্ট তো এইখানে এই কর্নারটাতে রেজিস্টার নামের একটা বাটন আছে আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই যাদের আছে তারা যেটা আছে সেটা দিয়ে কন্টিনিউ করবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার কোর্ট ফোর্সেস এর হ্যান্ডেল নেমটা দিতে হবে লাইক এ ইউজার নেম তো আমি আমার ইউজার নেম দিচ্ছি ওকে দেখি ইউজার নাম নেয় তো আমি আমার ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইউজার পাসওয়ার্ড দিতে পারেন চয়েস মতো আমি জাস্ট সাজেস্ট করেছি যেটা সেটাই দিয়ে দিচ্ছি দেখি এটা দিয়ে হয় কিনা এইভাবে আপনি রেজিস্টার করতে পারেন কিংবা এখানে ছোট্ট একটা বাটন আছে ইউজ জিমেইল আপনি যদি জিমেইল দিয়ে করেন ডিরেক্ট হচ্ছে আপনাকে অটোমেটিকলি সব ইনফরমেশন নিয়ে দেন আপনার মেইল চলে যাবে আপনার অ্যাক্টিভেশন একটা মেইল চলে যাবে আমি এখানে এভাবে রেজিস্টার করে দিব এই হ্যান্ডেল ঠিক আছে সো সাকসেসফুলি রেজিস্টার্ড এখানে বলা হয়েছে থ্যাংকস ফর ইউর ইন্টারেস্ট ইন কোর্ট ফোর্সেস ইউ হ্যাভ

চলে আসছে অলরেডি টু কনফার্ম ইউর ইমেল প্লিজ ফলো দ্য লিংক তো এই লিঙ্ক ক্লিক করব আমাদের অ্যাক্টিভেশনটা কমপ্লিট করার জন্য দেখেন হয়ে গেছে এখানে আমার এই যে এতক্ষণ যেটা ছিল এতক্ষণ কিন্তু এখানে এন্টার রেজিস্ট্রার এরকম বাটন ছিল বাট এখন দেখেন আপনার আর এখানে আমার ইউজার নেমটা চলে আসছে যেটাকে আমরা কোর্ড ফোর্সেস হ্যান্ডেল নেম বলি আর এখানে লগ আউট নামের একটা বাটন চলে আসছে তো প্রত্যেকবার আপনারা যখন প্রবলেম সলভ করতে যাবেন মেক শিওর আপনারা এখানে লগ ইন অবস্থায় আছে তারপর আমি আমার প্রোফাইলে গেলাম এখানে ক্লিক করলে এই যে আমার প্রোফাইল তো এখানে অনেক ধরনের সেটিং স্টেটিংস আছে আপনাদের এখন ওগুলো জানার দরকার নেই আপনাদের মেইন গোল হচ্ছে প্রবলেম সলভ করা ওগুলো ডে বাই ডে করা যাবে এখন এইখানে কোড ফোর্সেস এর প্রোফাইল লিংকটা আপনারা সবাই ক্রিয়েট করবেন যাদের ক্রিয়েট করা নেই আমি আপনাদেরকে অ্যাসিস্ট করতেছি যে কোনো একজন যার প্রোফাইল কোড ফোর্সেস এর প্রোফাইল লিংক ক্রিয়েট করা নেই সে স্ক্রিন শেয়ার করে আপনি আবার প্রোফাইলটা ক্রিয়েট করবেন দেন হচ্ছে বলবেন তারপর আর একটু কাজ আছে দেন সেটা দেখাচ্ছে ভাই আমার

হ্যাঁ মাহফুজ ভাই আপনি কোড হ্যাঁ পাসওয়ার্ডে ক্লিক করেন আপনি আরো নিচে যান তো ভাই নিচে স্ক্রল করেন এটা হতো আপনি যদি ক্রোমে ওপেন করতেন কোড ফোর্সেসটা গুগল ক্রোমে যান ওইখান থেকেই যেতে পারবেন তো হ্যাঁ ক্লিক করেন সি এর ওইখানে যে কোনো একটা ট্যাবে ক্লিক করেন হ্যাঁ বড় করেন উইন্ডোটা এখন ফোর্ট ফোর্সেস লিখে সার্চ করে এখন রাইট সাইডের কর্নারে রেজিস্টার বাটনে ক্লিক করেন হ্যাঁ এখন নিচে যান দেখেন নিচে ছোট্ট করে ইউজ জিমেইল লেখা আছে ওইখানে ক্লিক করেন পাসওয়ার্ডে ক্লিক করেন যেটা সাজেস্ট করতেছে সেটা দিয়ে লগ ইন করে ফেল ওকে এখন আপনি আপনার জিমেইলটা ওপেন করেন এগুলা কিছু করা লাগবে না পাসওয়ার্ড সেফ থাকুক একটা নিউ ট্যাব নেন कैंसिल দেয়া ডান হ্যাঁ একটা নিউ ট্যাব নেন হ্যাঁ এখন ওই যে জিমেইল দেখেন রাইট সাইডের কর্নারে রাইট সাইডের কর্নারে পাশে জিমেইল জিমেইল এখানে না ভাইয়া এটা কেটে দেন সাইডে কোথাও ক্লিক করেন হ্যাঁ আরো বামে আসেন পয়েন্টারটা আরো বামে নিয়ে আসেন কোথাও ক্লিক করা ওকে দেখেন প্রথম ইমেলটা ফোর্ট ফোর্সেস ইমেইল কনফার্মেশন ওটাই ক্লিক করেন ক্লিক করেন ওটার উপরে এখন দেখেন উপরের লিংকটা সবচেয়ে বড় যে লিংকটা এটার উপরেরটা হ্যাঁ এটাই ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করেন যে কোনো একটা জায়গায় একটু ক্লিক করেন আবার রিফ্রেশ করেন মাহফুজ ভাই কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করেন এখন আপনি লগ ইন অবস্থায় আছেন এখন আপনি আপনার প্রোফাইলে যান মাহফুজ মিয়া উপরের রাইট সাইডে ওইটাতে ক্লিক করেন এটা না কোড ফোর্সেসের প্রোফাইলে দেখেন লগ আউট আছে ওই যে দুটা পতাকা আছে ওটা নিচে থেকে আপনার নাম হ্যাঁ হ্যাঁ এটা লগ আউট না লগ আউট না আপনার নামের উপর এন্টারে ক্লিক করেন এন্টারে হুম ইউজ জিমেইল দেন লগইন করেন লগইন করলে এখন আপনি ওই লগ আউটের পাশে যে বাটনটা আছে ওইখানে ক্লিক করেন ক্লিক ঠিক আছে এখন স্ক্রিনশটটা অফ করে দেন তারপর নেক্সট স্টেপে যাই আমরা ভাইয়া জি ভাইয়া আমরা যে জিমেইল দেই করছি তার জন্য তো নামটা একদম জিমেইলের নামের সাথে হু ম্যাচ করছে তো আমরা কি নামটা পাল্টাতে পারবো হ্যান্ডেল নেমটা জি হ্যাঁ সেটা মেবি জাস্ট একবার চেঞ্জ করতে পারবেন আই গেস সেটিংস এ আমি একটু হ্যাঁ চেঞ্জ করা যাবে এদিকে কোথাও একটা সেটিংস আছে আপনি চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে কোনো ইস্যু নেই আচ্ছা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা এখন কাজ হচ্ছে আপনারা সবাই কোর্ট ফোর্সেস ঢুকে আপনাদের প্রোফাইলের মধ্যে আসবেন প্রোফাইলে আসার পর এইখানে দেখেন একটা লিংক ক্রিয়েট হয়ে গিয়েছে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর ক্লাসরুমে চলে আসবেন ক্লাসরুমের এইখানে দেখবেন পিপি থ্রি এর নিচে একটা টাস্তে আছে সাবমিট ইউর কোট ফোর্সেস প্রোফাইল লিঙ্ক এইটাতে ট্যাপ করবেন

এখানে যাওয়ার পর আমি আমার এটা কেটে দিচ্ছি অ্যাডর ক্রিয়েটের মধ্যে যাবেন অ্যাডর ক্রিয়েটে যাওয়ার পর লিঙ্ক এখানে ওই লিঙ্কটা পেস্ট করবেন তারপর এই যে অ্যাড লিঙ্ক এটাতে ক্লিক করবেন লিঙ্কটা লোড হবে দেখেন রিল লিঙ্কটা লোড হচ্ছে তারপর এই লিঙ্কটা যেহেতু আপলোড হয়ে গিয়েছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করা আপনি দেখবেন যে আপনার প্রোফাইলটা ভিজিবল কিনা দেখেন আমার প্রোফাইলটা চলে আসছে লিংকে কোনো ইরর নাই অনেকে লিংক চেক না করে সাবমিট করে দেন তখন আমরা আপনার প্রোফাইল ভিজিট করতে গেলে লিংকটা শো করে না কাজ করে না তো এটা ক্লিক করে মাসপি চেক করে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু আমার লিংকটা এখানে সাবমিট করে দিয়েছি তো এখানে আমি টার্ন ইন করে দিচ্ছি এটা কাইন্ডলি সবাই এখনই করে ফেলেন কি করতে বললেন আমি নেট একটু সমস্যা ছিল দেখতে পারতেছিলাম না আচ্ছা আপনি আপনার কোড ফোর্সেসের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা লিংক আসবে এই লিংকটাকে আপনি কপি করবেন ওকে ওকে দেন লিংকটা আপনার এখানে দি চ্যাট বক্সে দি দিব তাই তো না না চ্যাট বক্স না লিংকটা কপি করার পর আপনি ক্লাসরুমে যাবেন

তারপর আমি এখানে টার্ন ইন করে দিব ডান এটার কাজ শেষ এটার উপরেও কিন্তু আপনার একটা মার্কস আছে এন্ড এন্ড অফ দা ডে যখন কোর্স ফিনিশ করবেন তখন সবকিছু এভারেজ হয়ে আপনার মার্কস এইটি ফাইভ পার্সেন্টের উপর থাকতে হবে সবাই কাইন্ডলি এই কাজটা করে ফেলেন যারা যারা করেছেন হ্যান্ড রেস করেন মাহফুজ মিয়া করতে পেরেছেন স্নেহা আপু আছেন জি ভাই আসি আপনি কি করতে পেরেছেন জি ভাইয়া ও মাহফুজ ভাই আপনি এখনো লিংকটা সাবমিট করেন নাই আপনি কি কোনো প্রবলেম ফেস করতেছেন মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন রেখে দিবেন কেন আপনিও করেন একটা কোড মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে রেসপন্স করতেছে কেন না কেন মাহফুজ মিয়া মাহফুজ মিয়া শুনতে পাচ্ছেন

আপনি কি লিংকটা সাবমিট করতে পেরেছেন আমি কপি করে লিংক এ ভাই সাবমিট করেছি ভাই আপনার লিংকটা আসেনি না টার্ন ইন করেছেন কিনা দেখেন তো এখন হ্যাঁ চলে আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা মেনলি অ্যাসাইনমেন্ট ওয়ানে চলে যাবো এখন সবাই এতক্ষণ আমরা টেকনিক্যাল অনেক কাজকর্ম করছি তা এখন সবাই একটু ফোকাস দেন আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে সলভ করব কিভাবে সাবমিট করব এই ব্যাপারগুলো দেখবো সবাই একটু ফোকাস দিয়ে দেখে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের গুগল ক্লাসরুমে চলে আসবো

এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট ওয়ান এর সব কিছু দেয়া আছে এই ইনস্ট্রাকশনটা মাস্ট বি ভালো মতো দেখে নেবেন এখানে বলা হয়েছে বিফোর সলভিং দ্য অ্যাসাইনমেন্ট ইউ হ্যাভ টু মেনটেইন দ্য ফলোইং রুলস রুল ওয়ান মেনটেইন দ্য সিরিয়াল নাম্বার অফ কোয়েশ্চেন্স দ্যাট মিনস আপনারা এইখানে যে প্রবলেম গুলো দেয়া আছে ট্রাই করবেন সিরিয়াল ওয়াইজ প্রবলেম গুলো সলভ করে যাওয়ার জন্য এবং সিরিয়াল ওয়াইজ কোড ফোর্সেসে সাবমিট করার জন্য দুই নাম্বার ইফ ইউ কপি আদার্স কোড ইনক্লুডিং করা হবে না আপনি যদি অন্যের কোড কপি করেন শিখতে আসছেন আপনি টাকা দিয়ে শিখতে আসছেন আপনি সাপোর্ট নেন আপনি সাপোর্ট আছে আমাদের থেকে বুঝে নেন আপনি কপি ক্যান করতেন আপনি অবশ্যই নিজে নিজে ট্রাই করবেন তারপর না বুঝলে সাপোর্ট সেশনে আসবেন এন্ড এইখানে ইয়েলো কালার দিয়ে এখানে দেখেন বলা হয়েছে ফর ইচ প্রবলেম ট্রাই টু আওয়ার টু সলভ ইট অন ইউর ওন ইফ ইউ ক্যান্ট সলভ ইট ইন ইউর ওয়ান আওয়ার দেন সি দা বেস্ট অফ এই যে প্রবলেমগুলো দেয়া আছে এখানে যে প্রবলেম সেট গুলো দেয়া আছে এখানে চোদ্দটা আছে এখন পর্যন্ত হয়তো বা কিছু প্রবলেম এখান থেকে মুভ হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য অনেকে ওই বললেন যে ভাই ওয়ান উইকের মধ্যে করতে হবে আপনার যখন যেহেতু এখনো অনেকটাই বিগিনার যদিও প্র্যাকটিস প্রবলেম সলভ করে আসছেন প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করে যখন অ্যাসাইনমেন্টটা ওয়ানটা সলভ করে ফেলবেন তখন আপনাদের হাত আরো ক্লিয়ার হয়ে যাবে তো দ্যাটস ওয়াই এখানে আরো কিছু প্রবলেম কমিয়ে দেওয়া হবে এটা নেক্সট অ্যাসাইনমেন্টে চলে যাবে তো ততদিন পর্যন্ত আপনাদেরকে আরেকটু ইউজ টু করে করে নেই এইগুলোর তো এই প্রবলেমটাতে আমরা যাব বাট এখানে যেটা বলা হয়েছে প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য আপনাকে প্রথমে কোনো কিচ্ছু দেখবেন না জাস্ট প্রবলেম স্টেটমেন্ট বারবার পড়বেন কোট করবেন সাবমিট করবেন রং খাবেন তারপর আবার পড়বেন আবার কোট করবেন আবার সাবমিট করবেন তারপর গিয়ে অ্যাকসেপ্টেড হবে এই এই সার্কেলটা আপনার অ্যাটলিস্ট ওয়ান আওয়ার পর্যন্ত চলবে ওয়ান আওয়ার পর্যন্ত আপনি উইদাউট এনি হেল্প আপনি নিজে নিজে ট্রাই করবেন আপনি গুগল ইউজ করতে পারেন যে এই জিনিসটা কিভাবে হইতে পারে নিজে নিজে লজিক অ্যাপ্লাই করতে পারেন তারপর যদি আপনি না পারেন এইখানে একটা হিন্স ভিডিও দেয়া আছে এই হিন্স ক্লিক করুন এই হিন্স এ ক্লিক করার পর আপনাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ওয়েবসাইটের এখানে দেখেন প্রবলেম এ প্রবলেম বি এই দেখেন প্রবলেম বিটা হচ্ছে আপনাদের আমরা যেইটাতে ক্লিক করেছিলাম এই যে বেসিক ডেটা টাইপস এটা হিনসে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসছে এইখানে প্রবলেম বিটা আপনারা সাবমিট করবেন এখানে দেখবেন যদি 1 আওয়ারের মধ্যে আপনি না পারেন সেক্ষেত্রে এই হিনসটা দেখবেন এখানে সলভ করে দেয়া আছে সেটা দেখবেন অ্যাসাইনমেন্ট ওয়ানে অলমোস্ট সবগুলো প্রবলেমই হিন্টস দেয়া আছে তো প্রথমে নিজেরা এক ঘন্টা ট্রাই করবেন তার আগে ভুলেও কেউ হিন্টসে ক্লিক করবেন না আপনার লজিক বিল্ড হবে না ভাই যদি আপনি শুরুতেই হিন্টস দেখে সলভ করে ফেলেন আপনার লজিক বিল্ড হবে না কোনো লাভ হবে না এই টাকা পুরা জলে যাবে আপনার নিজের প্র্যাকটিস করতে হবে এখান থেকে ক্লিক করলে এই ভিডিওটা প্লে হবে এখানে সলিউশন দেওয়া আছে সেটা দেখে সলভ করে নেবেন যদি ওয়ান আওয়ার ট্রাই করার পরেও আসল ট্রাই করার পরেও আপনি না পারেন আপনি এর মধ্যে গ্রুপে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে কোন একটা কিছুতে কনফিউশন থাকলে হিন্টস নিয়ে নিতে পারেন যে এটা এইভাবে চিন্তা করতেছি আমি কিভাবে করা যায় সেটা করতে পারেন আর না হলে এখানে সলিউশন দেয়া আছে এটা দেখবেন এটা দেখেও যদি না বুঝেন সেক্ষেত্রে প্রত্যেক দিন রাতে যে সাড়ে দশটা থেকে আপনাদের সাপোর্ট সেশন গুলো হয় সেখানে জয়েন করে প্রবলেমটা শেয়ার করে সলভ করে নেবেন সলভ মাস্ট করতেই হবে এখন আমরা এটা দেখবো যে এখানে কি আছে প্রবলেমটা ওপেন করলাম কোড ফোর্সেস এর প্রবলেম আসলে ভাই তেমন কিছুই না জাস্ট এটা এক একটা গল্প তারা এক একটা রূপকথার গল্প হিসেবে নিতে পারে আমার এখানে লগ ইন করানি এই জন্য আমি লগ ইন করে নিচ্ছি যে আমার অলরেডি লগ ইন করা হয়ে গিয়েছে তো বি নাম্বার প্রবলেমটা আমরা এখন সলভ করব বি বেসিক ডেটা টাইপস তো আপনারা ডেটা টাইপ সম্পর্কে আই গেস সবাই প্রবলেম সলভ করে আসছেন যারা যারা প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করেছে যারা যাদের এখনো প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ হয় নাই আপনারা করে ফেলবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কোথাও প্রবলেম হলে সাপোর্ট সেশনে জয়েন করবেন ক্লাস রেকর্ডস আছে সেগুলো দেখবেন তো এইটা কোনো প্রবলেমই না আপনি জাস্ট একটা রূপকথার গল্প হিসেবে এটা চিন্তা করেন যে আমরা একটা গল্প করি আনবে এটা কোনো প্রবলেম না এটা আপনি একটা গল্প করবেন সবগুলো গল্প হিসেবে নেবেন তো টাইম লিমিট পার টেস্ট এগুলো কি এগুলো আপনার এখন জানার দরকার নেই আপনি জাস্ট এই প্রবলেম নেমটা পড়েন বেসিক ডেটা আচ্ছা তো গল্পটা কি গল্পটা হচ্ছে দ্য ফলোইং লাইন্স শো সাম সি প্লাস প্লাস ডেটা টাইপ

8 বিট ফ্লোর 32 বিট ডাবল 64 বিট তো বিট নিয়ে কাজ করে এগুলো অ্যাকচুয়ালি মেমোরিতে সো এগুলো কি এগুলো আমরা পরে আস্তে ধীরে জানবো আর এখানে সি প্লাস প্লাস দেখে ভয় পাওয়ার কিছু নাই এই শীটটা আসলে সি প্লাস প্লাস এর উপর ডেডিকেটেডলি ক্রিয়েট করা হলেও সি প্লাস প্লাস দিয়ে যেগুলো আপনাদের সলভ করানো উচিত আপনাদের প্র্যাকটিসের জন্য সেগুলোই আমরা বেছে বেছে অ্যাসাইনমেন্ট অ্যাড করেছি এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই তো ডেটা টাইপ সম্পর্কে আমরা সবাই জানি এখানে রিডিং সি প্লাস প্লাস যে এই যে কিভাবে আপনি মানে ওরা আপনাকে এটা পুরাটা কিভাবে সলভ করতে হবে সেটাও বলে দিছে তো আমরা নিজেরা সলভ করব এখানে বলা হয়েছে রিডিং টু রিড এ ডেটা টাইপ ইউজ দা ফলোইং সিনট্যাক্স এটা হচ্ছে সি প্লাস প্লাস এর সিনট্যাক্স আর কি তো এটা আপাতত আপনারা ইগনোর করেন আমরা এইখানে দেখি যে কি বলছে ইনপুট আর আউটপুট আপনারা ওয়ান কম্পাইলার প্রবলেম সাবমিট করার সময় ওইখানে ইনপুট আউটপুট নামে কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকতো যে ইনপুটে তোমাকে এইটা দিতে হবে আউটপুটে হবে আর এক্সাম্পলের মধ্যে কিছু বক্স করে বা এক্সাম্পল দেয়া থাকতো যে এগুলো ইনপুট করলে তুমি আমাকে এগুলো আউটপুট হিসেবে দেখা পাবে ইনপুটের এখানে বলা হয়েছে অনলি ওয়ান লাইন কন্টেইনিং দ্য ফলোয়িং স্পেস সেপারেটেড ইনটিজার লং লং ক্যারেক্টার অ্যান্ড ডাবল রেসপেক্টিভলি আচ্ছা রেসপেক্টিভলি মানে কি anyone. এখানে রেসপেক্টিভলি দিয়ে কি বলা হয়েছে বাকিরাও ট্রাই করেন ভাই রেসপেক্টিভলি মানে তো ভাই ধাপে ধাপে যথাক্রমে এরকম কিছু

লাইনটা সাপোজ শেষ শেষ হতো না তো ডিনোর টেন টোয়েন্টি থার্টি রেসপেক্টিভ সো রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে এ বি সি ডিনোর টেন টোয়েন্টি থার্টি রেসপেক্টিভলি দ্যাট মিনস এর ভ্যালু হচ্ছে টেন বি এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি সি এর ভ্যালু এই রেসপেক্টিভলি কথাটা দিয়ে এইভাবে বোঝাচ্ছে জিনিস টোয়েন্টি সি কস্ট টু বুঝতে পেরেছি সবাই তো এখানে রেসপেক্টিভলি কি বলা হয়েছে অনলি ওয়ান লাইন কন্টেইনিং দলোয়িং স্পেস সেপারেটেড ভ্যালু দ্যাট মিন্স আপনাকে ইনপুটটা স্ক্যানে দিয়ে জাস্ট একটা লাইনের মধ্যে নিতে হবে একটা লাইনের মধ্যে ইনপুট নিতে হবে এন্ড স্পেস সেপারেটেড ভ্যালুস মানে একটা ভ্যালু ইনপুট দেওয়ার পর একটা স্পেস দিব তারপর আরেকটা ভ্যালু ইনপুট নিব আরেকটা স্পেস দিব আরেকটা ভ্যালু ইনপুট নিব এগুলো আপনারা করে আসছেন এম আই রাইট ওকে সো এখন একজন আমাকে বলবেন যে ইন্টিজারের রেঞ্জটা কত -10 টু দি পাওয়ার 9 থেকে +10 টু 9 পর্যন্ত exactly. এক্স্যাক্টলি

ইন্টিজারের রেঞ্জ হচ্ছে মাইনাস টেন টু দি পাওয়ার নাইন থেকে প্লাস টেন টু দি পাওয়ার নাইন পর্যন্ত লং লং এর রেঞ্জ হচ্ছে মাইনাস টেন টু দি পাওয়ার এইটিন থেকে প্লাস টেন টু দি পাওয়ার এইটিন পর্যন্ত সো লং লং টা হচ্ছে ইন্টিজারের বড় ভাই আর ক্যারেক্টার তো ক্যারেক্টার ডেটা টাইপ এটা জানেন আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যায় ইনপুট নেওয়ার জন্য ফ্লোট যেটা করে ও মাইনাস টেন টু দি পাওয়ার নাইন থেকে প্লাস টেন টু দি পাওয়ার নাইন পর্যন্ত সব দশমিক সংখ্যা ইনপুট নিতে পারবে আর ফ্লোটের বড় ভাই হচ্ছে ডাবল বুঝতে পারছি ডাবলের রেঞ্জটা হচ্ছে এটা একটু বড় করে নিন স্ক্রিন কি প্রপারলি ভিজিবল ডাবলের ক্ষেত্রে হচ্ছে মাইনাস টেন দি পাওয়ার প্লাস এইটিন এটা হচ্ছে ডাবলের জন্য ব্যাপারটা হয়ে যাবে নাইন থেকে নাইন পর্যন্ত ঠিক আছে এই রেঞ্জ কিন্তু কাজে লাগবে অনেক নেক্সট প্রবলেমটা সলভ করবে সেখানে এই রেঞ্জ গুলা কাজে লাগবে তো এগুলো খেয়াল আচ্ছা এখানে আমাদেরকে একটা লাইনের মধ্যে ইন্টিজার লং লং ক্যারেক্টার ফ্লোট এবং ডাবল এই সব ডেটা টাইপের একটা করে ভ্যালু দিবে আমাদেরকে দেওয়ার পর কি করবে সেটা আমি এখনো জানি না আমরা পড়ব আউটপুট এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে কি দেখাতে হবে সেটা প্রিন্ট ইচ এলিমেন্ট অন এ নিউ লাইন ইন দ্য ইনপুট অর্থাৎ এই আমাকে যেভাবে ইনপুট দেয়া হয়েছে এলিমেন্টগুলো সেভাবেই রেসপেক্টিভলি দ্যাট মিনস যথাক্রমে যেটা যখন ইনপুট দেওয়া হয়েছে তখন সেটা ওয়াইজ সেভাবেই আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে এখানে আরেকটা কথা বলা হয়েছে ডোন্ট প্রিন্ট এনি এক্সট্রা স্পেসেস কোনো এক্সট্রা স্পেস প্রিন্ট করা যাবে না এগুলো কিন্তু কোর্ট ফোর্সেস খুবই সবগুলো অনলাইন জাজি খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করে এই জন্যই আমরা আপনাদেরকে ওয়ান কম্পাইলার এই জিনিসগুলোর সাথে ইউজ টু করিয়ে নিয়ে এসেছি তো এখানে এক্সাম্পলের মধ্যে ইনপুট প্রথমটা এটা কি দিচ্ছে এখন তো ইনটিজার 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 ইনপুট দিচ্ছে তারপর কি দেওয়ার কথা লং লং দেওয়ার কথা এখানে দেখেন লং লং দেয়া হয়েছে তারপর ক্যারেক্টার দেওয়ার কথা ক্যারেক্টার দেয়া হয়েছে ফ্লোট দেওয়ার কথা ফ্লোট দেয়া হয়েছে তবে এখানে কথা আছে ফ্লোর দশমিকের পর কয় ঘর প্রিন্ট করতে পারে হ্যাঁ কিন্তু এখানে দেখেন দুইটা ঘর প্রিন্ট করতে বলে দুইটা ঘর দিয়েছে ওরা আচ্ছা সেটা আমরা পরে যাচ্ছি আর ডাবলের ক্ষেত্রে এই যে ডাবল ইনপুট দিয়েছে এখন আউটপুটের ক্ষেত্রে এই দেখেন যখন ওরা 3 ইনপুট দিয়েছে প্রথমে প্রথমে 3 ইনপুট দিয়েছে আমরাও প্রথমে ট্রি প্রিন্ট করেছি সেকেন্ডে লং লং দিয়েছে লং লং প্রিন্ট করেছি তারপর ক্যারেক্টার দিয়েছে ক্যারেক্টার প্রিন্ট করেছি তারপর এই যে ফ্লোট দিয়েছে ফ্লোট প্রিন্ট করেছি এখন দেখেন ফ্লোটের পর কিন্তু এখানে দুই ঘর প্রিন্ট করেছে আর লং লং এর ক্ষেত্রে দেখেন ওরা দশমিকের পর ইনপুট দিয়েছে পাঁচটা সংখ্যা কিন্তু এখানে প্রিন্ট করেছে তিনটা সংখ্যা তো এটা আপনারা পারেন না পার্সেন্টেজের এর পর ওয়ান একটা সংখ্যা প্রিন্ট করতে চাইলে ওয়ান দিয়ে তারপর দুইটা চাইলে টু দিয়ে এটা শেখানো হয়েছে না ঠিক আছে এইখানে একটা কর্নার কেস আছে এখন আমি বলবো যে কর্নার কেসটা কি প্রথমে আমরা এটা সলভ করব সলভ করার পর আমাদের একটা ইরোড দিবে বেআই গেস তখন আমরা সেটা ডিবাক করতে গিয়ে আমরা করোনার কেসটা সম্পর্কে জানব তো এই গল্পটা কি আমরা সবাই বুঝতে পেরেছি গল্পটাতে আসলে কি বলা হয়েছে আমাদের কে কি ইনস্ট্রাকশন দেয়া হয়েছে আমি আরেকবার সামারি করি তো মেইন ফ্যাক্ট হচ্ছে বেসিক ডেটা টাইপস এটা হচ্ছে আমাদের ডেটা ডেটা টাইপ নিয়ে একটা প্রবলেম যে ওরা ওরা আমাদের মেইনলি যেই ইউজ হয় সেগুলো আমাদেরকে ইনপুট দিবে আমরা সেগুলো দিয়ে ইনপুট নিব দেন প্রিন্টের দিয়ে সেগুলো আবার প্রিন্ট করে দেখিয়ে দিব তো ওরা যেই অর্ডারে ইনপুট দিবে সেই অর্ডারেই আমরা প্রিন্ট করব ওরা যেভাবে প্রিন্ট ইনপুট দিচ্ছে সেভাবেই আমরা প্রিন্ট করব ওরা এক লাইনে ইনপুট দিচ্ছে একটা স্পেস দিয়ে জাস্ট ওরা ইনপুট গুলাকে আলাদা করতেছে আর আমরা সেখানে একটা নিউ লাইন ক্রিয়েট করে প্রিন্ট করব সো মেক শিওর করবেন এইখানে এইটার পর আপনার যেন কোনো স্পেস না থাকে এইখানে কোনো স্পেস না থাকে মানে থ্রি থ্রি এর পর নিউ লাইনে এসে এটা প্রিন্ট করবে তারপর এইটা কোনো এখানে এক্সট্রা স্পেস বা নিউ লাইন থাকা যাবে না এখন আমরা প্রবলেমটা সলভ প্রথমে আমাদের যে সি প্রোগ্রামিং এর বেসিক যে ফরম্যাট হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ তারপর আমাদের মেইন ফাংশন ইন্ট মেইন ওকে আমি দেখার সুবিধার্থে এই কোশ্চেনটাকে সাইডে নিয়ে আসলাম আপনারাও এভাবে কাজ করতে তারপর দেখেন আমাদেরকে প্রথমে কি ইনপুট নিতে বলছে ইনটিজার তা আমি একটা ইনটিজার ভ্যারিয়বল ডিক্লেয়ার করি ইনটিজার অ্যাজ লাইক আমি দিয়ে করতে পারি আচ্ছা ইন্টিজার আই ডিক্লেয়ার করলাম তারপর লং লং তারপর লং লং এর ভ্যালু নেওয়ার জন্য লং লং ডিক্লেয়ার করতে হবে তারপর লং লং ডেটা টাইপ দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এল তারপর বলছে ক্যারেক্টার তারপর ক্যারেক্টারের কথা বলছে তারপর আমরা ক্যারেক্টার ডেটা টাইপ দিয়ে সি নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপর ফ্লোটের কথা বলছে তো ফ্লো ডেটা টাইপ দিয়ে আমরা এফ নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম তারপর ডাবল বলছে ডাবল নামের একটা ভ্যারিয়েবল ডি দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম এখন এগুলো সব আমাদের কি ইনপুট নেয়ার পালা তো ইনপুট যেহেতু একটা লাইনই নিতে বলছে আমরা মাল্টিপল স্ক্যানের দিয়ে এখানে নিতে পারি বাট আমরা একটা লাইনই নিব স্ক্যানের দিয়ে স্ক্যানের এটা তো সবাই পারি কিভাবে ইউজার ইনপুট নিতে হয় এমন কেউ কি আছেন যে ইউজার ইনপুট কিভাবে নিতে হয় জানেন না? অ ভাইয়া জি ভাই অ ভাইয়া একটু ইমার্জেন্সি ইস্যু হয়েছে তো এই ক্লাস রেকর্ডটা পরে কোন জায়গায় পাবো? আজকের রেকর্ডটা আচ্ছা ক্লাস রেকর্ডটা ক্লাসরুমে পাবেন ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে আই গেস পাবেন সেটা ইনফর্ম করে দেওয়া হবে যে কোথায় পাবেন। আচ্ছা ভাইয়া একটু ইমার্জেন্সি ইস্যু হয়েছে তো আই थिंक 5 মিনিট জয়েন করতে পারবো না। আচ্ছা ঠিক আছে আপনি ইয়া করে আসেন। थैंक यू ভাইয়া ওকে আচ্ছা স্নেহা আপনি ইউজার ইনপুট নিতে পারেন না भैया আগের ক্লাসগুলো করা হয়নি তো আচ্ছা তো আপনার জন্য ইনস্ট্রাকশন থাকবে যে আপনি এখন এই ক্লাসটা দেখেন যে কিভাবে কি করতেছি না বুঝলে প্রবলেম নাই আপনি প্রথম থেকে ক্লাসগুলো দেখে দেখে আগের পিপিগুলো গুলো করে আসেন এখানে প্রবলেম হবে সাপোর্ট সেশনে জয়েন করবেন তো এখানে এটা দেখেন যে কিভাবে প্রবলেম সলভ করতেছি সাবমিট করতেছি কিভাবে ডিবাগ করতেছি এই জিনিসগুলো দেখে রাখেন তো আমরা এখন ইনপুট নিব প্রথমে যেটা বলছে ইন্টিজার ডেটা টাইপটা ইনপুট নিতে হবে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দিলাম পার্সেন্টেজ ডি তারপর কি বলছে একটা স্পেস দিয়ে সেপারেট করবে না এখানে স্পেস দাও যা না দেওয়া তা এখানে বাট আমি যদি জিনিসটা এইভাবে লেখি এইভাবে লেখার চেয়ে এইভাবে লিখলে আমাদের কোডটা একটু সুন্দর দেখা যায় না একটু ক্লিন লাগে না আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তখন আপনি নিজে তো একটা একটা কোড নিয়ে জাস্ট কাজ করবেন না আপনার সাথে আরো আপনার টিম মেম্বাররা থাকে আপনাদেরকে যেমন আমরা হচ্ছে কনটেস্ট করার জন্য বা একসাথে প্রবলেম সলভ করার জন্য টিমে ডিভাইড করে দিব আপনাদের একজন টিম লিডার থাকবে আপনাদেরকে গাইড করবে সো তাকেও তো আপনার কোড গুলো দিলে সে যদি দেখি আপনার কোড দেখি যদি তার মেজাজ খারাপ হয়ে যায় তাহলে আর কিভাবে হলো সো কোড গুলো পসিবল ক্লিন রাখার ট্রাই করবেন দ্যাটস আমরা এখানে একটা স্পেস দিলাম বাট একটা ইনপুট নেয়ার পর নরমালি একটা স্পেস দিলে সেটা হচ্ছে সেপারেটেড হয়ে যায় একটা স্পেস বা এন্টার দিলে সেটা সেপারেটেড হয়ে যায় আর যদি স্পেস বা এন্টার না দিয়ে আপনি ইনপুট দিতেই থাকেন দিতেই থাকেন তাহলে সেটা একটার মধ্যে ইনপুট নিতে থাকবে তো এখন আমি ইন্টিজারটা ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করে ফেলেছি তো আমি ইন্টিজারটা নিয়ে নে এখানে কমা দিয়ে আমার কি করতে হবে এম পারসেন্ট হাই তারপর আমি গেলাম এখন আমার লং লং এরটা ইনপুট নিতে হবে লং লং এর ডেটা টাইপ কি পার্সেন্টেজ এলএলডি ওকে এলএলডি লিখলাম তারপর এখন হচ্ছে আমি লং লং এরটাও ইনপুট নিয়ে নিলাম তারপর হচ্ছে

এখন এই জিনিসগুলো কি আমাদের আবার প্রিন্ট করার পালা তো এইটাকে আমি এইভাবেও ইনপুট নিতে পারতাম আমি মাল্টিপল স্ক্যানে লেখেও ইনপুট নিতে পারতাম যেটা ফুললি আমার ইচ্ছা এখানে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু একটা লাইনে নিলে জিনিসটা এক লাইনেই কোডটা হয়ে যাচ্ছে বাট এইখানে কথা আছে সেটা আমরা পরে করব এখন আমরা এগুলাকে আবার প্রিন্ট করার পালা আউটপুট দেখানোর জন্য প্রিন্ট অ্যাজ ইউজুয়াল আমাদেরকে আবার আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো লিখতে হবে বাট ফরম্যাট স্পেসিফায়ার আউটপুট গুলো আমাকে কিভাবে দেখাতে বলছে নিউ লাইন প্রত্যেকটা আউটপুটের পর আমাদেরকে একটা করে নিউ লাইন দিতে হবে প্রিন্ট এর পরে এরকম হবে হ্যাঁ বাট আমাদের প্রবলেম স্টেটমেন্টটা কোথায় হ্যাঁ দেখেন এইখানে বলা হয়েছে প্রিন্ট ইচ এলিমেন্ট অন দ্য নিউ লাইন ইন দ্য সেম অর্ডার ইট ওয়াজ রিসিভড অ্যাজ ইনপুট ডোন্ট প্রিন্ট এনি এক্সট্রা স্পেস এক্সাম্পল দেখেন ইনপুটে এইভাবে দিয়েছে আর আমাদেরকে এইভাবে প্রিন্ট করতে হবে তো একটা করে প্রত্যেকটা ইনপুট যখন প্রিন্ট করব তার মাঝখানে একটা করে নিউ লাইন দিতে হবে আর নিউ লাইন দেওয়ার জন্য কি করতে হয় হ্যাঁ তাহলে দিলাম ব্যাকস্ল্যাশ এন তারপর পরেরটা

নিউ লাইন আছে তাহলে কি আমি লাস্ট এই ডাবলটা প্রিন্ট করার পর এখানে আর কোনো নিউ লাইন দেওয়ার প্রয়োজন আছে তারপর আমরা এখানে আবার আই এল সি এফ ডি প্রিন্ট করে দিচ্ছি এই জিনিসটাকে আমি যদি আরো ক্লিন ভাবে লিখতে চাই আমার একটু ভুল হয়েছিল তাহলে আমি মাল্টিপল প্রিন্ট এফ লিখতে পারি তো আপনারা যেহেতু একবারে বিগিনার আমি এই স্ক্যান এফ গুলো একটু পর মাল্টিপল স্ক্যান এফ দিয়ে লিখবো প্রিন্ট এফ গুলো মাল্টিপল প্রিন্ট এফ দিয়ে লিখবো তা এখন আমাদের কোড করা মোটামুটি শেষ আই হোপ কোনো ধরনের ইরর একটা ইরর আছে সেটা আমরা ডিবাগ করব বাট আপাতত এটা রান করে দেখি আমি তো রান করার জন্য আমরা এখান থেকে আমাদের ইনপুট গুলাকে এই যে কপি করে নিয়ে আসলাম দ্য এক্সাম্পল ইনপুট হাজ বেন কপিটি ইনটু দা ক্লিপ তারপর এই যে এখানে ইনপুটের এখানে আমি পেস্ট করে দিচ্ছি ঠিক আছে পেস্ট করে দিলাম রান করে দিকে এখানে হয়ে গেছে সবগুলো প্রিন্ট ইনপুট নেওয়া হয়ে গেছে এখানে একটা ইরোর আসতে পারে সেটা হচ্ছে এখানে ক্যারেক্টার এখানে একটা ইরোর আসতে পারে যদি না আসে তাহলে তো হলোই বাট তারপর আমি ওই কনসেপ্টটা আপনাদেরকে দেখায় দিব এই কোডটা চলেন আমরা আগে সাবমিট করে দেখি কি হবে হবে আর হবে হুম হুম হ্যাঁ এখানে একটু কাহিনী আছে মিলাইতে হবে আগে আমরা একটা সাবমিট করি সাবমিট করে একটু রং খাই জীবনে কি আর আছে হ্যাঁ চল সেটা সেটাই আমি যখন প্রথম প্রথম এই প্রবলেম সলভ করতেছি তো প্রথম দিকে তো প্রচুর ইরর খাইতাম এখনো প্রচুর ইরর খাই তো ইরর খাওয়ার পর আমাদের যে ইনস্ট্রাক্টর আছে হৃদয় ভাইয়া ওনাকে আমি বলছিলাম ভাইয়া আমার অ্যাকাউন্ট তো শুধু রং সাবমিশন আর রং সাবমিশন কি অ্যাকাউন্ট এটা ডিলিট করে দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে একদম সব অ্যাকসেপ্টেড এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব নাকি তখন সে আমার একটা কথা বলছিল যোদ্ধার গায়ে আঘাত তো থাকবেই এগুলা আঘাত থাকবেই এগুলাকে মোটিভেশন হিসেবে লিখতে হবে আপনি আবার এই ফুড পারসেন্ট খেলতে গেলে যে আমার এখানে রং আছে যে তার গায়ে কি আঘাত থাকবে আঘাত খাইতে খাইতে শেষ হয়ে যায় আঘাত খাইতে খাইতেই তো শিখবেন ভাই শুরুতে যদি খালি উড়েন পরে তো লাস্টের দিকে গিয়ে যখন বড় বড় প্রবলেম দিবে তখন দেখা যাবে আপনার বেসিকে ঝামেলা আপনি কোন জায়গায় রং খান নাই শিখেন নাই কনসেপ্ট জানেন না আচ্ছা শুনেন আমি বলি আপনি তো ওই জায়গা থেকে আগে প্রায় বসে থাকবেন সামনে আগানোর জন্য ট্রাই করবেন নাকি হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমরা ওয়ান কম্পাইলারে এই প্রবলেমটা সলভ করেছি এই যে আমরা আমাদের এই পুরো কোডটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম দেন কপি করলাম তারপর হচ্ছে এই যে প্রবলেম আমরা এখানেই ছিলাম এখানে সাবমিট করে আসব সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি সাবমিট করে আসব সাবমিট করে আসার পর এখানে প্রবলেম নেমটা চুজ করব চুজ প্রবলেম তো আমরা কোন প্রবলেমটা সলভ করছি বি বেসিক ডেটা টাইপস এই জন্য তখন বলেছিলাম যে প্রবলেম নেমটা ইম্পর্টেন্ট কারণ আপনি যখন কনটেস্ট করবেন তখন অনেক সময় দেখা যায় যে এখানে ভুল নেম দিয়ে ভুল আরেক আরেক প্রবলেমের কোড সাবমিট করে দিছে তখন কিন্তু কনটেস্টের সময় এগুলো খুব ইফেক্ট আর এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সিলেক্ট করবো একদম প্রথমটা জি এন ইউ জি সি সি এইটা

রং এনসার অন টেস্ট কেস মানে আমার প্রথম যেই টেস্ট কেসটা ছিল সেটাতেই আমার রং হয়েছে তার বাম একটা আইডি আছে এই আইডিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমরা কোডটা কি কোড সাবমিট করেছি তারপরে এই যে জাজমেন্ট প্রোটোকল দ্যাট মিনস আমাদের কি প্রবলেমটা হয়েছে এখন দেখেন টেস্ট ওয়ান এই যে ভার্ডিক্টের মধ্যে আপনাকে শো করবে আপনি কি আপনার যে কোডটা সাবমিট করেছেন সেটা কি রং হয়েছে নাকি অ্যাকসেপ্টেড হয়েছে নাকি টাইম লিমিট এরর এক্সিটেড মেমরি লিমিট এক্সিটেড এক্সিটেড হবে আই এম সরি স্লিপিং মিস্টেক তো আসলে সারা দিন অনেক দূরে মধ্যে ছিলাম তো আর কথা বলতে বলতে গলা অলমোস্ট পসে গেছে দেখি একটা ব্রেক নিব আপনাদের নিয়ে তো বার্ডিকটের এখানে রং অ্যান্সার আসছে দ্যাট মিনস আমাদের এই কোডটা অ্যাকসেপ্টেড হয় নাই কেন হয়নি এখন দেখেন ইনপুট ওরা দিয়েছে এই আউটপুট মানে হচ্ছে আমার কোড থেকে ওরা কি আউটপুট পেয়েছে দেখেন থ্রি ঠিক আছে এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে মেইন অ্যান্সার আউটপুট আমাদের এইটা আসার কথা ছিল বাট আউটপুট আসছে এইটা

এখানে ইনপুট দিয়েছে টু থ্রি আমাদের আউটপুট দেখেন এখানে দুইটা ঘরের দশমিকের পর দুইটা ঘর ইনপুট দিছে আমাকে দুইটা ঘরে দেখাতে সো এইখানে আমরা এইখানে আমাদেরকে পয়েন্ট টু ইউজ করতে হবে জিরো পয়েন্ট টু তারপর লাস্টে এইখানে কি প্রবলেম এখানে জিরো জিরো আসছে আমাদের ওয়ান কম্পাইলারে তো এটা ঠিকই ছিল ওয়াট আমরা এখানে ফিক্স করে আগে যে এইখানে পয়েন্ট টু আহ টু কিংবা আপনি জিরো পয়েন্ট টুও দিতে পারেন তারপর এল এ এলএফ এর এখানে আমাদেরকে কয়টা ঘর পর্যন্ত নিতে হবে একটা ঘর দ্যাট মিন্স পার্সেন্টেজ আর এলএফ এর মাঝখানে জিরো পয়েন্ট ওয়ান হবে কারণ আমি কোটটা আপনার কি এটা বুঝতে পারছেন নাকি হিজিবিজি লাগতেছে আমি কি এক্সট্রা প্রিন্ট এফ ইউজ করব মাল্টিপল প্রিন্ট এফ ইউজ করব এনিওয়ান কেউ যদি না পৌঁছে থাকেন তাহলে বলেন সবাই যাচ্ছে ওকে দেখেন একটা প্রিন্ট হইছে দুইটা প্রিন্ট হইছে ঠিক আছে তো আমরা আবার কোডটা কপি করব দেন এখানে যাব কি আবার সাবমিট করব দেখা যাক এইবারও কোনো ইরর আসে কিনা এখানে যদি অনেক সময় প্রবলেম হয় তাহলে আপনার কন্ট্রোল আর দিয়ে হার্ড রিলোড দিয়ে দিবেন আবারও লং অ্যান্সার অন টেস্ট ওয়ান এখানে জিরো পয়েন্ট জিরো জিরো আসতেছে আচ্ছা পার্সেন্টেজ এল এফাসেফ এম পারসেন্ট ডি আই পার্সেন্টেজ জিরো পয়েন্ট এল ভাই এখানে একটা প্রবলেমটা আমি যখন করছিলাম আমি এখানে হচ্ছে ওরা যখন এফ আর এল এফ দুইটা নেয় না তখন হচ্ছে কম্পাইলার কম্পাইলার মানে বুঝতে পারে না তো এখানে আমি যতটুকু দেখছিলাম এখানে দুইটাই এফ নিতে হয় কজ ফ্লোটার ভ্যালু सेम ভাবে মানে দুইটা सेम सेम প্রিন্ট হয় না কারণ আমাদের ভ্যালু গুলো ওরা হচ্ছে কাঁচা কাঁচা দিছে ফ্লোট আর ডাবল এর ভ্যালুটা কাঁচা কাঁচা দিছে সো দুইটাই যদি পার্সেন্ট এফ দিয়ে করা হয় তখন কি এটা রাইট আসে এখানে একটা বাফার প্রবলেম না কি জানি একটা প্রবলেম হয় ইনপুট বাফার হুম হুম এটা স্ট্রিং এর সাথে হয় ইনপুটের পরে স্ট্রিং নিলে এটা 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 আচ্ছা ঠিক আছে বাট স্ট্রিং এর ওখানে কিন্তু এরর দেয় না ভাই এখানে তোমাদের পুর মানে হুম ওয়ান কম্পোনেন্টে তো ভাই কোনো ভুল দিচ্ছি না তাহলে আপনার ওইখানে ভুল দিচ্ছি এটা এটাই তো কোড করছে হ্যাঁ কোড করছ স্যার ভিতরে অনেক হচ্ছে বিভিন্ন ই থাকে মানে টেস্ট কেস থাকে যেগুলো আমরা দেখতে পাই না তার জন্য হচ্ছে ভুলগুলো দেখে ওয়ান কম্পাইলার কিন্তু সেগুলো থাকে না এর জন্য কোড করছ বেশি চিন্তা ভাবনা করা লাগে এটা কোড করার আগে হ্যাঁ হুম লাগলে চেক ওয়ান থিং

এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ কম্পাইলারটা আছে না এটা আমরা দিয়ে এই থার্ড যে জি এন জি প্লাস প্লাস সেভেন্টিন যেটা এটা হচ্ছে সি প্লাস প্লাস এর কম্পাইলার তো এটা দিয়ে আমরা সাবমিট করে দেখি দেখছেন অনেক সময় হ্যাঁ অনেক সময় দেখা যায় এই কোড ফোর্সসের ভিতরে যেই gnu যেই কম্পাইলারটা আছে সেটা অনেক সময় ঝামেলা করে তো ম্যাক্সিমাম আমি যেটা দেখছি eটা আর হচ্ছে এক দুইটা প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে এই ঝামেলাটা হয় কম্পাইলার সে ক্ষেত্রে এই g++ এটা দিয়ে পড়বা আবার এটা ভাইবেন না যে আপনি কোডেই কোডে ভুল করছেন কিন্তু কম্পাইলারের দোষ দিয়ে বসে থাকেন না এটা করতে হবে সো এই প্রবলেমটার ক্ষেত্রে আপনারা এটা দিয়ে করবেন আর এইখানে আরেকটা প্রবলেম দিতে পারতো সেটা হচ্ছে আমরা যখন এখানে ক্যারেক্টারটা ইনপুট নিচ্ছি তখন ক্যারেক্টার এখানে যদি আমি একটা এন্টার দিয়ে দিতাম তাহলে এই যে এখানে এন্টার কি এন্টার একটা ক্যারেক্টার না ভাই তাহলে ও কি করত এই এলএলডি মানে এই এল এল ইনপুট নেয়ার পর যে এন্টারটা দিতাম সে এন্টারটারে সে ক্যারেক্টার হিসেবে ধরে এখানে যদিও জিনিসটা আসতেছ না না ভাই আপনি হ্যাঁ ওই ইনপুট নেয়ার গেতে যখন স্পেসটা না দিলেন তখন ইনপুট নেয়ার গেতে আপনি যে পার্সেন্টেজ দেন এখানে কোনো স্পেস না দিয়ে একসাথে দেখেন নাই হয়ে গেছে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা নাই হয়ে গেছে দ্যাট মিনস আমরা এই স্ক্যানএফ দিয়ে সবগুলো ইনপুট দেওয়ার পর এখানে যে একটা এন্টার প্রেস করছি না ওই এন্টারটার এই ক্যারেক্টার হিসেবে নিয়ে নিছে আর এই এন্টারটার সে এখানে প্রিন্ট করে দিছে তো আমার এখন কি করতে হবে এই এন্টারটাকে সরানোর জন্য আমরা গেট চার নামে একটা ফাংশন আছে সেটা ইউজ করব গেট

ঠিক দর্শা এখানে আমরা ইনপুট ক্যারেক্টার সবার লাস্টে দিছি বাট আমরা এখানে প্রিন্ট করতেছি মাঝখানে তো প্রিন্টে এর এখানে আমি আর চেঞ্জ করি দ্যাটস হোয়াই হচ্ছে এটা লং লং এর পরেই প্রিন্ট করতেছে ভাই এটা কি করা যায় হ্যাঁ আপনি যদি এক্সট্রা আলাদা আলাদা স্ক্যানএফ নিয়ে নেন সেই আপনার মাস্ট বি ইউজ করতে হবে আর আপনি যদি একটা লাইনের মধ্যে করতে চান সেই আপনাকে না করলে এখানে एक्सेप्टेड নিচ্ছে

ঠিক আছে এটা যেহেতু এখন আমাদের সাবমিট হয়ে গেছে অন কম্পাইলার ডান এইখানে আমরা আসব সাবমিট কোডের মধ্যে আমরা কোথায় যেন ছিলাম প্রবলেমটা সাবমিট করলাম এই যে আমরা প্রবলেমটা যখন সাবমিট করলাম সাবমিট করার পর এই যে মাই সাবমিশন নামের একটা বাটন পাবেন এইখানে আপনারা এই মাই সাবমিশন যাওয়ার পর এখানে দেখেন আমি যেই প্রথম অ্যাসাইনমেন্ট ওয়ানের প্রথম এই বেসিক ডেটা টাইপসের প্রবলেমটা সলভ করলাম এই বেসিক ডেটা টাইপসের প্রবলেমটা এখানেই দেখেন एक्सेप्टेड এখন আমার কাজ হচ্ছে আমি এটা কিভাবে সাবমিট করব আপনারা একটা একটা করে সাবমিট করবেন না আপনারা সবগুলো শেষ করবেন সবগুলো কমপ্লিট করে সবগুলো एक्सेप्टेड আসার পর সিরিয়ালি সলভ করা ট্রাই করবেন সবগুলো एक्सेप्टेड আসার পর দেন আপনারা এই মাই সাবমিশনসে যাবেন মাই সাবমিশনসে যাওয়ার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন পুরাটার একটা স্ক্রিনশট নেবেন সো স্ক্রিনশট আই গেস সবাই নিতে পারেন আমি এখানে হ্যাঁ আমি এখানে আপনি চাইলে উইন্ডোজ শিফট এস এটা দিয়ে একটা সিঙ্গেল পোর্শনের স্ক্রিনশট নিতে পারেন মাস্ট বি এটা এনশিওর করবেন যে আপনার নেমটা প্রোফাইল হ্যান্ডেল নেমটা যেন দেখা যায় বাট আমি এখানে এভাবে নিব না আমি পুরাটারই আপনারাও হচ্ছে এই পুরাটা পুরাটা বোর্ডের একটা স্ক্রিনশট নিবেন দেখছেন স্ক্রিনশট হয়ে গেছে তো এখন আমি এটা সাবমিট করব আপনারা যখন পুরাটা স্ক্রিনশট নেবেন এখানে আপনাদের বাকিগুলা দেখা যাবে তো দেখা যাবে যে 10টা প্রবলেম এই একটা ট্যাবের মধ্যে একটা স্ক্রিনশটে আসবেন তখন আপনি স্ক্রল করবেন স্ক্রল করে দেন বাকিগুলাটা নেবেন তো বলতে পারেন যে ভাই তাহলে তো আর এখানে কোড ফরসেস এর নেমটা দেখা যাচ্ছে না সমস্যা আপনি জাস্ট প্রথম যে স্ক্রিনশটটা সাবমিট করতেছেন তখন মাজপি দেখা যাওয়া লাগবে দেন নিচে এসে

জি ভাই একটু আমরা যেটা করব আমাদের স্ক্রিনশট গুলো কিন্তু অলরেডি আমাদের কম্পিউটারে সেভ করা আছে তো আমরা যাব এইখানে আমাদের গুগল ড্রাইভে যাব গুগল ড্রাইভ কি নাই এখানে আছে আছে এখানে আছে ভাই ওখানে আছে উপরের দিকে ওই যে

নামটা দিয়ে দিবেন ঠিক আছে ড্যাশ দিয়ে আপনার এখানে নেমটা দিয়ে দিবেন ক্রিয়েট অ্যাসাইনমেন্ট ওয়ান দেখেন এখানে আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ওকে দেন এই ফোল্ডারের ভিতর যাব এখন আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো আমি আপলোড করব আহ হ্যাঁ স্ক্রিনশট এই দুইটাকে আমি এভাবে সিলেক্ট করলাম স্ক্রিনশট দুইটা আপলোড হচ্ছে স্ক্রিনশট গুলো আপলোড হয়ে গেল দেন আমি এখানে রিনেম করে দিব যে এটা হচ্ছে ফার্স্ট এ স্ক্রিনশট মানে প্রথম দিকের প্রবলেম গুলো যেই স্ক্রিনশটের মধ্যে থাকবে সেটা ওয়ান দিয়ে রিনেম করবেন তারপর সেকেন্ড তার পরের প্রবলেম গুলো যেদিকে থাকবে সেটা টু দিয়ে এইভাবে রিনেম করবেন তো আমাদের রিনেম করাও হয়ে গেছে এখন আমরা যেটা করব এখানে এই ফোল্ডারটার এক্সেস আপডেট করতে হবে এই ফোল্ডারটার মধ্যে আপনি যেটা করবেন আপনি একদম মেইন যে এখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন এখানে গিয়ে শেয়ার Hmm, access এক্সেস ম্যানেজ এক্সেস ম্যানেজ এক্সেস এর মধ্যে গিয়ে এখানে জেনারেল এক্সেস রেস্ট্রিক্টেড করা আছে না আপনি এটাকে এনি ওয়ান উইথ দ্য লিংক করে দিতেন করে দেন এখান থেকে কপি লিঙ্ক লিঙ্কটা কপি করবেন ডান দিয়ে দিবেন তারপর আপনি আসবেন ওই ওই কপি 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 হ্যাঁ করবেন করে এই যে আমরা এক্সেস তো আপডেট করাই আছে এই পুরাটা সিডাব্লিউ আর অ্যাসাইনমেন্ট যে মেইন ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ওইটার আন্ডারে কিন্তু অ্যাসাইনমেন্ট ওয়ান আছে আমি যখন আর অ্যাসাইনমেন্ট এটা পাবলিক করে দিয়েছি তখন হচ্ছে আমার এই অ্যাসাইনমেন্ট ওয়ান এর ভিতর দেখেন হু হ্যাজ এক্সেস প্রাইভেট টু ইউ দেখি দেখেন এনি ওয়ান উইথ দ্য লিংক এই লিংক কপি করবো এই লিঙ্কটা কপি করে এনে আমাদের যে ক্লাসরুম আছে ক্লাসরুমের এইখানে লিঙ্কে আসবো লিংকে এসে এইখানে আমি লিঙ্কটা দিয়ে দিই গুগল ড্রাইভের লিঙ্কটা ড্রাইভের লিঙ্কটা দেওয়ার পর ড্রাইভটা ওপেন করে দেখতেছেন এখানে ছবিগুলো আপলোড হয়ে গেছে তো ওপেন ড্রাইভের লিঙ্কটা দেওয়ার পর এভাবে ওপেন করে দেখবেন তারপর এখানে আপনি টার্নিং করে শেষ আপনার অ্যাসাইনমেন্টের কাজ তো এতক্ষণ যা যা বললাম এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন মাহফুজ ভাই মেবি কিছু একটা বলতে চাইছিলেন মা ভাই তেমন সমস্যা আচ্ছা তো আজকের পুরো ক্লাসে যা যা দেখলাম সবাই বুঝতে পারছেন যে আজকে তো মেনলি হচ্ছে দেখলাম যে কি কি করতে হবে আজকে যেহেতু অলমোস্ট বারোটা বেজে গেছে সো আজকে আর সাপোর্ট সেশন ওই রকম ভাবে নেওয়া পসিবল হচ্ছে না তো আপনাদের যাদের পিপি রিলেটেড প্রবলেম আছে বা আজকে থেকে যেহেতু অ্যাসাইনমেন্ট রিলিজ হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে যে গুলো ফেস হবে সেগুলো নিয়ে কালকের সাপোর্ট সেশন আপনারা আসবেন আর আজকে লাস্ট হচ্ছে আরেকটা প্রবলেম আমরা দেখবো সেই প্রবলেমটা দেখে আমরা হচ্ছে আজকের মতো শেষ করব অ্যাসাইনমেন্ট ভাইয়া জি ভাইয়া আচ্ছা ওদিক থেকে আচ্ছা সবাই একটু সবার ইমেল চেক করেন তো আপনাদের হচ্ছে মার্কগুলো রিটার্ন হয়েছে কিনা আপনারা যেগুলো হচ্ছে সাবমিট করেছেন ওগুলোর মার্ক আমি দিয়ে দিয়েছি আপনারা এখন ইমেল চেক করে দেখেন আপনাদের মার্কগুলো কি গিয়েছে কি পিপি 1 পিপি 2 বা 0 আমার দিয়েছে না চেক করতে সবার গিয়েছে কিনা একবার চেক দেন্সে তাহলে মাসি তাহলে আপনি করান

বাট এডিটিং অ্যাক্সেস পাবেন আপনারা ভিউইং অ্যাক্সেস পাবেন তো এই যে দুই নাম্বার প্রবলেমটা আমরা এখন সলভ করব সিম্পল ক্যালকুলেটর অ্যাসাইনমেন্টে গেলাম অ্যাসাইনমেন্টে গিয়ে এই দুই নাম্বার প্রবলেমটাতে ক্লিক করলাম প্রবলেম সেটটা ওপেন হয়ে গেল দেন হচ্ছে এই যে সিম্পল ক্যালকুলেটর আরেকটা গল্প তো প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা আছে গিভেন টু নাম্বারস এক্স এন্ড ওয়াই প্রিন্ট সামেশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ দ্য টু নাম্বারস দ্যাট মিন্স একটা সিম্পল ক্যালকুলেটর বানাতে বলা হয়েছে আমাদেরকে যেখানে আমাদেরকে এক্স এবং ওয়াই নামের দুইটা ইনপুট দেয়া হবে আমাদেরকে সেগুলোর সামেশন করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে এবং সাবস্ট্রাকশন করতে হবে তো এখানে একটা কনস্ট্রেন্স আছে কনস্ট্রেন্স হচ্ছে যে আপনার কন্ডিশন যে এই কন্ডিশনগুলো এই প্রবলেমে আপনার থাকা লাগবে এগুলো আপনার মাইন্ডে থাকা লাগবে আপনি যখন প্রবলেমটার কোড করবেন তো এখানে কন্ডিশনটা বলা হয়েছে যে অনলি ওয়ান লাইন কন্টেনিং টু স্পেস সেপারেটেড নাম্বার এক্স অ্যান্ড ওয়াই এটা আপনারা সবাই পারবেন স্ক্যান দিয়ে এই দুইটা নাম্বার ইনপুট নেওয়া লাগবে দেন হচ্ছে এইখানে বলা আছে এক্স অ্যান্ড ওয়াই এর রেঞ্জটা কত হবে রেঞ্জটা এক থেকে টেন টু দি পাওয়ার ফাইভ এর মধ্যে হতে হবে সো এটা কি কোন ডেটা টাইপে নিতে পারি আমরা

তারপর এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা প্রিন্ট হবে এক্স মাইনাস ওয়ান সাবস্ট্রাকশনের রেজাল্টটা প্রিন্ট হবে এখানে আউটপুটে দেখাতে হবে এখন দেখি এক্সাম্পল এখানে ফাইভ আর টেন ইনপুট দেওয়া হয়েছে তো ফাইভ প্লাস টেন ফিফটিন হয় দেখালাম এখানে ফাইভ প্রিন্ট করতে হবে তারপর একটা প্লাস প্রিন্ট করতে হবে তারপর টেন তারপর স্পেস দিয়ে ইকুয়াল তারপর আবার স্পেস দিয়ে রেজাল্টটা প্রিন্ট করতে হবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেম জাস্ট মাঝখানের এই সাইনটা মাল্টিপ্লিকেশন সাইন হবে আর সাবট্রাকশনের ক্ষেত্রে মাইনাস হবে আর এখানে বলা হয়েছে বি কেয়ারফুল উইথ স্পেসেস স্পেসেস নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে এখানে যতটুকু স্পেস দেয়া হয়েছে ঠিক ততটুকুই আপনাকে করতে হবে এখন চলেন আমরা প্রবলেমটা সলভ করার দিকে যাই আমরা আবার চলে যাব আমাদের চিরাচরিত ওয়ান কম্পাইলার তো বেসিক কোডটুকু করা আছে আপনাদের জন্য সাজেশন এইটুকু আপনারা নিজেরা করে নিতে তাহলে আপনার মাসেল মেমোরিতে এই জিনিসগুলো খুব ভালো মতো বসে যাবে তারপর প্রথমে আমাদের কি বলা হয়েছে কিভেন টু নাম্বারস এক্স এন্ড ওয়াই তো একজন বলছিলেন ইন্টিজারে নেওয়ার জন্য ইন্টিজারে এক্স এন্ড টা আমরা ইনপুট হিসেবে নিচ্ছি তারপর এগুলো ইনপুট নেব পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি এম পার্সেন্ট অফ এক্স কমা এম পার্সেন্ট অফ ওয়াই ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা কি করব আমরা কিছু অপারেশন করব সো কি কি সামেশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড সাবস্ট্রাকশন তো এগুলো করার জন্য আমাদের যে সামেশন মাল্টিপ্লিকেশন এগুলো যে করব এগুলোকে একটা ভ্যারিয়েবলে রাখতে হবে না রেজাল্টগুলো আমরা যে যোগ করব এক্স এন্ড ওয়াই যোগ করে তো একটা ভ্যারিয়েবল স্টোর করতে হবে নাহলে তো ওগুলো আমরা প্রিন্ট করতে পারবো না আমরা তো পাবো না আমাদের মেমরি থেকে হারায় যাবে তো সেটার জন্য আমরা হচ্ছে আবার তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব প্রথমে আমরা এক্স এন্ড ওয়াই ইনপুট নিয়ে নিছি তারপর এখন আমরা রেজাল্টের ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব এগুলো চাইলে আমরা এখানেও কমা দিয়ে এভাবে এখানে করতে পারতাম ভাই প্রবলেমটা আজকে রাখলে ভালো হতো প্রবলেমটা আচ্ছা এখন ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে তো এই সামেশনের জন্য আমাদের একটা ভ্যারিয়েবেল ডিক্লেয়ার করতে হবে মাল্টিপ্লেকেশনের জন্য একটা সাবস্টেকশনের জন্য একটা তো এগুলা আবার কোন ডেটা টাইপের নিবোজার আচ্ছা কে বলছিলেন

মাল্টিপ্লিকেশন তারপর subtraction তারপর এখন অপারেশন গুলো করতে হবে আমাদেরকে তো সামেশন এক্স প্লাস ওয়াই তারপর আমরা করবো কি মাল্টিপ্লিকেশন Multiplication, post to X, asterix, y. Thupper, subtraction. X minus ওয়াই এখন এই ভ্যালুগুলোকে আমাদেরকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য আমরা যেহেতু ইন্টিজার নিয়েছি তো ইন্টিজারের এর ফর্মেট দিলাম তারপর সামেশন মাল্টিপ্লিকেশন তো এইখানে আমাদেরকে প্রিন্ট করার ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু ফলো করতে বসছে তো এইখানে যেহেতু প্রিন্টের এখানে কিছু ওরা গাইডলাইন দিয়ে দিছে যে ওদের ইচ্ছা মতো আমাদের ফলো করতে হবে আমরা এইখানে একটা লাইনের মধ্যে এত গোজামিল করব না তো আমরা জাস্ট বাকিগুলাকে কেটে দেব আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে এখানে প্রথমে কি বলছে ফাইভ প্লাস টেন ইকুয়াল ফিফটিন তো আমাদের এক্স এর ভ্যালু যদি এখানে ফাইভ হয় আর ওয়াই এর ভ্যালু যদি টেন হয় তাহলে জিনিসটা আমাদেরকে এমন ভাবে প্রিন্ট করতে হবে ফাইভ প্লাস টেন ইকুয়ালস টু ফিফটিন তো প্রিন্ট করতে হবে তো ফাইভটাকে আমরা কি দ্বারা ডিফাইন করব প্রথম পার্সেন্টেজ টি পার্সেন্টেজ ডি হ্যাঁ তো ফাইভ কোনটার ভ্যালু হবে এক্স এক্স ভ্যারিয়েবলের ভ্যালু তারপর বলছে এখানে একটা স্পেস দেওয়ার জন্য দেখছেন তারপর প্রথম পার্সেন্টেজ দেওয়ার পর একটা স্পেস দিলাম তারপর একটা প্লাস আছে প্লাসটা দিলাম তারপর আরেকটা স্পেস তারপর কি বলছে টেন টেন কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে ওয়াই এর মধ্যে তো ওয়াই যেহেতু একটা ভ্যারিয়েবল সেটা প্রিন্ট করার জন্য আমাকে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে আমরা যেই ডেটা টাইপের ভ্যারিয়েবল নিয়েছি সেটা সো পার্সেন্টেজ ডি দেওয়ার পর এখানে আমরা ওয়াই এর প্রিন্ট করব তারপর একটা স্পেস আরেকটা স্পেস তারপর বলছে ইকুয়াল সাইন ইকুয়াল সাইন দিল তারপর আরেকটা স্পেস তারপর বলছে এটার মাল্টিপ্লিকেশন আম সরি এটার সামেশনটা দেখানোর জন্য দেন এই যে সামেশন সামেশনের রেজাল্টটা আমরা এইখানে স্টোর করতেছি না তো এই সামেশনও তো একটা ডেটা টাইপ ইন্টিজার ডেটা টাইপ তো একেও আমাদের পার্সেন্টেজ ডি দিয়ে ডিনোট করতে হবে এন্ড এই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে লিখে দিব ঠিক আছে তো এইটার কাজটা আমাদের শেষ তো আমরা এই জিনিসটাকেই কপি করে যেহেতু এই দেখেন শুধুমাত্র এই মাঝখানের সাইন গুলো চেঞ্জ হচ্ছে আর রেজাল্টটা চেঞ্জ হচ্ছে তো আমরা জাস্ট এই মাঝখানের সাইনটা আর রেজাল্টটা চেঞ্জ করব তো এটাকে আমি কপি করে নিচের লাইনে নিয়ে যাই তিনটা যেহেতু তিনটা নিয়ে গেলাম তো সেকেন্ড লাইনে এইখানে দেখেন প্রথম লাইনে আমি এটা প্রিন্ট করে দিয়েছি দেওয়ার পর আমার একটা নিউ লাইনে যেতে বলতেছে না এটার পর একটা নতুন লাইনে যেতে বলতেছে প্রথম লাইনের শেষে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিই তারপর সেকেন্ড লাইনে চলে আসলাম আমরা এখন এখন সেকেন্ড লাইনে কি বলছে মাল্টিপ্লিকেশনটা দেখানোর জন্য এইখানে আমাদের প্লাসটা হয়ে যাবে অ্যাস্টারিক্স আর সামেশনের এই জায়গাটায় হয়ে যাবে আমাদের মাল্টিপ্লিকেশনটা কোথায় রাখতেছিলাম এই মাল্টিপ্লিকেশন মধ্যে তো সেটাকে আমরা সামেশনের এখানে এনে দিয়ে তারপর এই যে এটা শেষ তো এই লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আরেকটা নিউ লাইনে যেতে বলতেছে এই লাইনের শেষে আমরা ব্যাকস্ল্যাশ ইন্ডিয়া এন দিয়ে আরেকটা নিউ লাইনে চলে যাব যাওয়ার পর এই থার্ড লাইনটা তো থার্ড লাইনের এখানে মাইনাস মাঝখানে দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে মাইনাস আছে এখানে আমরা মাইনাসটা দিব মাইনাসটা দেওয়ার পর এই সবকিছু ঠিক আছে বাট এইখানে কিসের রেজাল্টটা প্রিন্ট হবে সাবট্রাকশন সাবট্রাকশন ওকে সাবট্রাকশন সাবট্রাকশনটা প্রিন্ট করে দিলাম এখন দেখেন এইটার পর কি আমাদেরকে আর কোনো নতুন লাইনে যেতে বলছে না রেসপন্স করা তাহলে এইখানে কি আর ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কোনো প্রয়োজন আছে কোনো দরকারই নেই এক্স্যাক্ট ঠিক আছে এখন আমরা কোডটা রান করি আসেন আমরা এখান থেকে ইনপুটটা কপি করেন এই 510 দেখি কি অবস্থা পেয়েছি আমরা রেজাল্ট জি ভাই অন্য কোনো ইনপুট দেন

তাহলে কি আমরা x1 আর এটা 10 টু দি পাওয়ার 5 এরকম ইউজ করতে পারবো আমরা যদি এরকম ইউজ করি মানে এটা যদি রেঞ্জ হয়ে যে এর মাঝখানে যেকোনোটা কোনোটা হতে পারে তাহলে এটাও হতে পারে যদি এটা হয় তাহলে ভাইয়া যদি প্লাস হয় তাহলে 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5 তো ভাই কি হয়ে যায় 10 টু দি পাওয়ার 10 হয়ে যায় তাই তো মনে হয় ইন্টিজার আনসার নেবে না হ্যাঁ সেটাই আমরা আসবো আগে হচ্ছে

তারপর রান করে দেখি কোডটা রান করতেছি ঠিক আছে না আমাদের আউটপুট ফর্মেটও ম্যাচ করতেছে ঠিক আছে তো আমাদের সবকিছুই তো ম্যাচ করতেছে তবে পরেরটা পরে নিয়ে চিন্তা করব না আগে আমরা এটা কপি করে নিয়ে আসি এখন যাব আমরা সাবমিট করার জন্য সাবমিট করার জন্য এই যে সাবমিট কোড আমার অলরেডি কিবোর্ড ক্লিপবোর্ডে কপি করা আছে তারপরে এই যে সিম্পল ক্যালকুলেটর এটা সলভ করতেছি এখন আমরা আমাদের সেই পুরনো জিএনও জিসিসি তে চলে যাব এখানে কোডটা পেস্ট করব ঠিক আছে সাবমিট করলাম রং অ্যানসার অন টেস্ট থ্রি এখন আমরা এই যে পার্টিক রং অ্যানসার অন টেস্ট থ্রি দ্যাট মিনস আমারটা অ্যাকসেপ্টেড হয়নি কোন একটা ভুল হয়েছে এখন দেখবো যে এখানে কি ভুল হয়েছে দেখেন টেস্ট ট্রে এখানে বলে দিচ্ছে যে এইটা আর এইটা আমি যখন দিচ্ছি তখন আমাদের আউটপুট আসতেছে এইটা বাট অ্যান্সার হবে এইটা এখন দেখেন দুইটা একটা টেন টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ আর টেন টু দি পাওয়ার ফাইভ দুইটা যোগ করার পর এখানে কত চলে আসতেছে যোগের ক্ষেত্রে আপনি যদিও পার যান যোগের ক্ষেত্রে আপনি যদি পার পেও যান সময় এটা দেখেন কত চলে আসছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডিজিট কে আমি ইন্টিজারের মধ্যে রাখতে পারবো সালাম ভাই ইন্টিজারের মধ্যে কয়টা রাখা যায় পর 9টা 0 ঠিক আছে তো দুইটা যখন আমি এইভাবে মাল্টিপ্লিকেশন করতেছি তখন এটা আমার ইন্টিজারের রেঞ্জকে ছাড়ায় যেতেছে তা এখন ইন্টিজারের পক্ষে বলতেছে ভাই এটা আমার পক্ষে সম্ভব না তুমি আমার বড় ভাইকে ডাকো তো ইন্টিজারের বড় ভাইকে লং লং হ্যাঁ তাইলে এখানে আমার লং রাখতে এখানে আমি এক্সট্রা করে লং লং দিয়ে দিলাম বা আপনাদের বোঝার সুবিধাটা আমি এক্সট্রা করে ডিক্লেয়ার করে দিলাম মাল্টিপ্লিকেশন এখন এই দুইটা গুণ করে যত বড় সংখ্যাই হোক লং লং এর মধ্যে সে রেখে দিবে রেঞ্জ ওয়াইজ এখন আমরা এইটাকে ওরা লাস্ট যে এটা সেটা সবগুলোতেই করতে হবে সবগুলোতে কেন আমি তো জাস্ট মাল্টিপ্লিকেশন টা চেঞ্জ করছি আমি তো জাস্ট মাল্টিপ্লিকেশনের ডেটা টাইপ চেঞ্জ করছি জি ভাই আপনারা কি যাচ্ছে এখন দেখি যে এখানে 1 3 সামথিং দেখছেন এখন পুরোটা আসছে দেখেন 1 3 2 उधर आंसर है शायद ऐसा नहीं मिलते सनो। आगे तो तुम बुला से लो जगह मिला नहीं तो तुम होगे। मिल गए मिल गए सभी मिल गए। समीक्षण एक प्लस वाई मल्टीप्लिकेशन एक सिंपल वाई सबस्ट्रक्शन एक टेनर। इंटेस्टी, बुलेविटी। সমস্যা মিলে ইনপুট ভিন্ন দেন না না সমস্যা কেন যারা সমস্যা সলভ করে ওরাই তো প্রবলেম সলভ আর ভাই মাল্টিপ্লিকেশন নাকি ইনটিজার মাল্টিপ্লিকেশন হচ্ছে আচ্ছা আমরা সবগুলা ডেটা টাইপ চেঞ্জ করে দেখি

এই যে দেখেন আমাদের ডিজায়ার্ট আউটপুট পেয়ে গেছে এখানে যেটা ছিল ফাইভ সিক্স সামথিং একটা ফাইভ সিক্স সামথিং এটাই পেয়েছি মানে এই কোডটা আমরা এখান থেকে আমি কিছুক্ষণের জন্য একটু বিএসপোর্ট তে গিয়েছিলাম আপনারা ওয়ান কম্পাইলারেই করে অ্যাকচুয়ালি ফার্স্ট জিনিসগুলো এডিট করার জন্য ওইখানে নিয়ে গেছিলাম এই যে দেখেন আউটপুটটা চলে আসছে এখানে মেইনলি যেটা হচ্ছিল যে লং 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 ডেটা টাইপের দুইটা ভ্যালু যখন আমি গুণ করতেছি যেমন টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ গুণ করার পরে এখানে দেখেন লং লং এ চলে যাচ্ছে সো এটাকে তো স্টোরও করতে হবে ইন্টিজারের বড় ভাইয়ের কাছে যেহেতু বড় সড়ো গুণ হচ্ছে লার্জ নাম্বারের যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে সো বড় ভাইকে তো লাগবে এখানে ঢাকায় তো লাগবে সো দ্যাটস এই যে মাল্টিপ্লিকেশনটাকে আমি লং লং এর মধ্যে রেখে পুরাটা কি লং লং এর মধ্যে রাখতেছি ইনপুট ও লং লং এর মধ্যেই নিচ্ছি তারপর এখানে এইখানে রাখতেছি আলাম ভাই এখন বুঝতে পারছ কেন আমি ইন্টিজার নিয়ে করেছিলাম জি ভাই আমি বুঝতে পারছি হ্যাঁ রং খাইতে হবে রং না খাইলে ডিবাগ না করলে শিখবে ব্যাক টু ব্যাক টু সমস্যা সিলেজেনে ভাই জি ভাই

আমি সেভাবেই করছিলাম বাট এখন যেহেতু নিচ্ছে না অনেক রাত হয়ে গেছে এই জন্য ওভাবে করতেছিলাম আমি ডাবল নিয়ে করছিলাম আমি ছোটবেলায় জন করছিলাম এখনো ছোটবেলায় আছে বড় হয়নি ডাবল নিয়ে করছিলাম থাকে না ডাবল নিয়ে করছিলাম আমি সবগুলো এইভাবে ওটা মাল্টিপ্লিকেশনটাকেও শুধু লং লং এ রেখে পড়া যাবে ওটা ওইভাবে করা যাবে বাট ওইটা আমার একটু দেখতে হবে আমি হয়তো বা কোথাও কোনো ছোটোখাটো মিস্টেক করছি সিনটেক্সটিক্যাল কোন ছোটোখাটো মিস্টেক হয়েছে সেই জন্য আর কি এমন হচ্ছে আচ্ছা দেখি আমি এই প্রবলেমটা সলভ করছি প্রথমে লং হয়ে গেছে বাট যে ওটা রেঞ্জটা ঠিকই আছে কিন্তু রেঞ্জটা ঠিক

এখানে আপনার লং লং এ নিতে হবে লং লং বা ডাবল এ নিয়ে করতে হবে ওরা যদি এখানে ফ্লোটিং পয়েন্ট দিত তাহলে সে ক্ষেত্রে ডাবল মাস্ট লাগতো এখানে লং লং এই করতে হবে আউটপুট টাইপ ফরম্যাটার সাথে মিল ম্যাচ করে রাখতে হবে হ্যাঁ এখানে লং লং এ নিতে হবে মাহফুজ ভাই এখানে আমরা যদি এইটা ইনপুট ইনটিজার এ নিলে এরর হবে আউটপুটের ম্যাচ এরর হয়

এটা শেষ করে এইখানে যেহেতু আমি যদি এই দুইটা ইনপুট ইন্টিজারেই নেই দুইটা ইন্টিজারকে গুণ করলে ও আসলে লার্জ নাম্বার মানে ইন্টিজারের একদম লাস্ট ভ্যালুতে গিয়ে যখন হিট করতেছে তখন সে আর এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে সে আর ওইটা নিয়ে কাজ করতে পারতেছে না দ্যাটস ওয়াই এটাকে আমরা একটু ফ্রি রাখার জন্য মেমরিটাকে ফ্রি রাখার জন্য আমরা লং লং এ ইনপুটটা নিব লং লং এ ইনপুট নেয়ার ফলে আমার যতটুকু ইনপুট दट দিবে ইন্টিজারে ইনপুট দিবে একদম লাস্ট ভ্যালু পর্যন্ত অ্যাক্সেস করবে লাস্ট লিমিট পর্যন্ত অ্যাক্সেস করবে তারপর সেটাকে নিয়ে এসে এখানে অপারেশন ফলো করে এখানে এনে করে দিবে এটা দেখেন আমার দুইটা ইন্টিজার যোগ করার পরেও আমার কিন্তু এখানে একটা ইন্টিজার আউটপুটে আমি পাচ্ছি তারপর দুইটা ইন্টিজার সাবস্ট্রাকশন করার পরেও কিন্তু আমি এখানে একটা ইন্টিজারে আউটপুট পাচ্ছি সো দ্যাটস ওয়াই আমাদের এইখানে আমি আমার রেজাল্টটা যেখানে রাখতেছি সামেশন আর সাবস্ট্রাকশনের মধ্যে এখানে ইন্টিজার নেওয়া তো প্রবলেম হচ্ছে না বাট আমি যখন ইনপুটটা নিচ্ছি ইনপুটটা আমাকে লং লং এ নিতে হবে কারণ দুইটা লং লং এর মধ্যেই আমি অপারেশনস গুলো করতেছি মানে একদম লার্জ ভ্যালু নিয়ে অপারেশনস গুলো করতেছি সেজন্য জন্য আমাদের ইনপুটটা লং লং এ নেওয়া লাগতেছে কিন্তু ইনপুট নেয়ার পর এই যে দুইটা যোগ করার পর আমার যেহেতু এটা ইন্টিজারেই রেজাল্টটা আসতেছে দ্যাটস হোয়াই আমি সামেশনের এর মধ্যে এটা রাখতে পারতেছি এই ইন্টিজারের মধ্যে রাখতে পারতেছি প্রবলেম হচ্ছে না তো এখানে রাখতে পারতেছি আর দুইটা যখন গুণ করার পর আমার সেটা লং লং এ চলে যাচ্ছে তখন কিন্তু এটাকে আমার এই যে লং লং এর মধ্যেই নিয়ে রাখতেছে বুঝতে পারছেন এই জায়গাটা বুঝতে পারছেন সবাই জি ভাই বুঝতে পারছেন আচ্ছা এখন কথা হচ্ছে এইটা নিয়ে এত ঘাটাঘাটি করার দরকার যেমন আমি এখন কোন ভ্যালু নিয়ে এরকম কাজ করতে গেলে আমি ডেটা টাইপের কথা চিন্তাই করি না কিসের আবার ইন্টিজার নিব কিসের আবার ফ্লোট নিব লং লং ডাবল মানে আমার ওভারফ্লো হওয়ার কোনো চান্সও দেই না আমার যদি পাঁচ আর পাঁচ দেয় লং লং আর ডাবল কিন্তু আমি যখন এই কোডগুলো করছি আপনাদের মতো যখন আমি প্র্যাকটিস করছি তখন কিন্তু আমি এই লং লং লিখে প্রত্যেকটা ডেটা টাইপ কোনটা কোন ডেটা টাইপের কাছে যাবে সেটা কিন্তু আমি এখানে লিখে লিখে করতাম আমি একদম বলে দিতাম যে এইটা এখানে যাবে এটার কারণটা হচ্ছে আপনারা যেন ডেটা টাইপটা ভালো মতো চিনে তো এইখানে এখন আপনারা প্রত্যেকটা ডেটা টাইপ এভাবে বুঝে বুঝে করবেন যে এইটাকে আমি যদি লং লং এ রাখি বা এটাকে ইন্টিজারে রাখি তাহলে আমার হবে নাকি যদি হয় তাহলে ভালো আপনি যদি লং লং এর জায়গায় ইন্টিজার ইউজ করে কোডটা করতে পারেন তাহলে কোম্পানির অনেক স্পেস স্টোরেজ বেঁচে যাচ্ছে মানে এটা যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাবেন তখন দেখবেন যে একটুখানি স্টোরেজের জন্য কোম্পানির অনেক টাকা प्रॉफिट হয়ে যাচ্ছে একটুখানি স্টোরেজ সেভ করে দিলে আপনাকে নে চিয়ার আপ করতেছে মানে এই টাকা টাইপ টাইপ এই ডেটা টাইপগুলো আপনার এইভাবে জানা লাগবে যে কোনটা আসলে কোন ডেটা টাইপে যাবে আর এখন হচ্ছে আপনি যখন এই কোড করতে করতে আরেকটু ধাতস্থ হয়ে যাবেন তখন আপনি যখনই টেন টু দি পাওয়ার ফাইভ এর উপর দেখবেন মানে টেন টু দি পাওয়ার নাইন তো হচ্ছে আমাদের লাস্ট লিমিট বাট আপনি যখনই টু পাওয়ার এইট ফাইভ সিক্স দেখবেন আপনি চোখ বন্ধ করে ইন্টিজার থেকে লং লং এ শিফট হয়ে বুঝতে পারছেন মাহফুজ ভাই যেটা বলতেছিলাম যে লাস্ট লিমিট পর্যন্ত কি আমি যাব নাকি এখন যাবেন এখন আপনারা লাস্ট লিমিট পর্যন্ত গিয়ে চেষ্টা করবেন কতটুকু স্টোরেজ যতটা পসিবল স্টোরেজ সেভ করার জন্য এটা হচ্ছে আপনারা যেন ডেটা টাইপটা ভালো মতো বুঝেন আর আপনি যখন আরেকটু সিনিয়র হয়ে যাবেন আর একটু কোড করতে করতে আপনার মাসেল মেমোরিতে সেভ হয়ে যাবে জিনিসগুলা বুঝে যাবেন তখন গিয়ে আপনার যখনই একটু বড় ভ্যালু নিয়ে মনে হবে যে কাজ করতে হবে তখন ডিরেক্ট লং লং এ চলে যাবেন ফ্লোট এন্ড নেয়ারই দরকার নেই লং লং ডাবলে চলে যাবেন

তো প্রথমে ইন্টিজার নিয়ে করলাম ইরোর খেলাম এভাবেই কোর্ট ফোর্সেস এর প্রবলেম গুলো এভাবেই সলভ করে দেখাবো যে প্রথমে একদম মিস্টেক যেটা হবে মিস্টেকটা দিয়ে সলভ করো তারপর যখন রং দিবে তখন গিয়ে এটা জি ভাই কিন্তু আমি কিন্তু দেখতে হলো শিখছি সেন্ট আগে কিছু একটা কম ধারণা এটা ভালো আজকে যে প্রবলেমটা সলভ করছেন ওটা আমার কিছুটা সমস্যা ছিল আজকে এটা একটু সলভ হয়ে যাবে

আমি বলে দিতাম ভাই ইন্টিজার নিলে এটা ওভারফ্লো হয়ে যাবে আপনি যেহেতু ইন্টিজারে হবে না আপনি লং লং নিয়ে করেন বাট এতক্ষণ ধরে যে এটা নিয়ে ইয়া করলাম এতক্ষণ ধরে যে এটার পিছনে টাইম দিলাম আমরা এটা আপনার মনে থাকবে অনেক বুঝতে পারছেন ওকে তো সবার সবকিছু ক্লিয়ার আজকের সেশন রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে আমরা আহ চার মিনিটের মতো কোয়েশ্চেন নিব তারপর হচ্ছে আমরা শেষ করে দিই জি ভাই আচ্ছা ফোর্ড ফোর্সে যে রেটিংসটা হয় এটা কি ইরর খাওয়ার জন্য কোন নেগেটিভ মার্ক হয় বা এটা কি রেকর্ড হয় যে কতটুকু টাইম লাগলো বা কতবার ভুল হলো এগুলোর জন্য কি নেগেটিভ পয়েন্ট হয় সেটা কনটেস্টের সময় আপনি এখন সলভ করার সময় আপনাকে কোনো রেটিংস দিবে না আপনি যখন কনটেস্ট করবেন তখন কনটেস্টের উপর আপনার র‍্যাঙ্ক কত আসছে আপনি কত টাইম নিয়েছেন সেটার উপর বেস করে তখন আপনাকে আপনার রেটিংসটা দেয়া হবে সেটা যখন আপনাকে আপনাদের দিয়ে আমরা কোর্ট ফোর্সেসের কন্টেস্ট করাবো তখন ওইটা বলে দিব যে ভার্ডি কোনটা সময় কিভাবে কি আচ্ছা আর কারো কোনো আর ভাই এই ক্লাসের লিংকটা তো এই অ্যাসাইনমেন্ট সেকশনে পেয়ে যাব মানে হ্যাঁ রেকর্ডটা অ্যাসাইনমেন্ট সেকশন বা রেকর্ডটা যেখানেই আপলোড হবে সেখানে বলে দাও আপনি থ্যাঙ্ক ইউ ভাই ওকে স্নেহা আপু কিছু বলতে চাচ্ছেন ভাইয়া আমাদের এই কোর্সে কি কনটেস্ট করানো হবে হ্যাঁ আমাদের ইচ্ছা আছে আপনারা কোর্ট ফোর্সেস এর প্রবলেম গুলো প্রপারলি সলভ করেন তারপর আপনাদেরকে নিয়ে টিম ওয়াইজ ডিভাইড করে একদম শুরুতে যদি আপনাকে একা কনটেস্ট করতে দিয়ে দেই তাহলে আপনি প্রথম দিকে স্টার্ট করে যাবেন প্রথম দিকে একটু টিম ওয়াইজ কনটেস্ট করার চেষ্টা করানো হবে আপনাদেরকে আপনাদের একটা টিম লিডার দিয়ে টিমে ডিভাইড করে দেওয়া হবে তারপর এভরি উইকে যে কন্টেস্টগুলো হবে এগুলো করানোর চেষ্টা করা হবে কন্টেস্টে প্রায় একটাও প্রবলেম সলভ করতে না পারেন প্রবলেম নেই বাট আপ সলভ করানো হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া ঠিক আছে ঠিক আছে আপনি আপনার আপনি আজকের ক্লাসটা বুঝছেন কি কি করালাম ভাইয়া আমার সি প্লাস প্লাস এর মোটামুটি বেসিক আছে তো তো মানে মোটামুটি ধরতে পারছি যদিও কিছু কিছু জিনিস একটু ক্লিয়ার হয়নি আমার মানে একটু এটা নিয়ে নিজের বসতে হবে তারপরে হ্যাঁ আপনার জন্য আপু আমি যেটা করব আপনি কোর্সের ফ্লোতে আঁকান আপনার বেসিক আছে তো আপনার প্রিভিয়াস কোর্সের ও উনারা যেগুলো সলভ করে আসছে যে প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে আসছে আপনার যেহেতু বেসিক আছে তো বেসিক ওগুলো আপনি পারবেন ওগুলো যে সিনটেক্সগুলো দেখে ওগুলো সলভ করেন কোথাও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ক্লাস রেকর্ডস আছে ক্লাস গুলো দেখবেন তাও না বুঝলে সাপোর্ট সেশনে জয়েন করবেন তো এটা কোর্সের ফ্লোতে আঁকালে আপনার মার্কসগুলো দেওয়া হবে সো সব দিক দেখে। আচ্ছা ঠিক আছে অ্যাজ সুন অ্যাস পসিবল আগের প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করে এই যে আজকে থেকে অ্যাসাইনমেন্ট রিলিজ হয়ে গেল তো সবাই অ্যাসাইনমেন্ট সলভ করা শুরু করে প্র্যাকটিস প্রবলেম যাদের বাকি আছে সেগুলো সলভ করে সাবমিট করবেন সাবমিট করতে কোথাও বুঝতে অসুবিধা হলে রেকর্ডিংস দেখবেন তারপর অ্যাসাইনমেন্ট সলভ করবেন প্রবলেম হলে সেগুলো নিয়ে আসবেন সাপোর্ট সেশন

ভাই রেটিং কোড রেটিং কি এমনি যে আমরা যে কোড করি কোড করলে দিয়ে রেটিংস টা হয় কন্টেস্ট উপর কনটেস্টে প্রায় অনেক জন তিরিশ চল্লিশ পঞ্চাশ মানুষ আহ কন্টেস্ট জয়েন করে তারপর তার র্যাঙ্ক কত আসলো ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক কত আসলো আপনার প্রোফাইল এর উপর বেস্ট করে এখন আপনি যদি মনে করেন একদম প্রো কোডার এখন আপনি যদি ছোটখাটো প্রবলেম সলভ করেন কনটেস্টে গিয়ে সলভ করে আপনি মনে করেন রেটিং একদম সহজ গুলাতে রেটিং আপনার আপনার র্যাঙ্ক আসলো একদম প্রথম দিকে কিন্তু আপনার যারা লেভেলে আপনার তাদের সাথে কম্পিট করতে হবে আপনার লেভেল যদি হয় আপনি টপ টেনে থাকার মতো এখন আপনি সবগুলো প্রবলেম সলভ করে ইলেভেনে আসছেন আপনি সেখানে মাইনাস খেয়ে যাবেন আপনাকে টপ টেনেই থাকতে হবে আপনার প্রোফাইল অনুযায়ী সেগুলো রেটিং করা হবে দেন হচ্ছে ওই র্যাঙ্কের উপর আর কি রেটিং গুলো করা হয় এটা পলিসি আছে কোর্ট ফোর্সেস আছে পলিসিগুলো পড়লে বুঝতে পারবেন আমি আমি একটা কথা বলতে চাই হুম সে আপনার কোর্ট ফোর্সেস যে প্রবলেমগুলো থাকে কন্টেসে র্যাঙ্কটা শুরু হওয়ার সাথে সাথে আপনার যে প্রবলেমগুলো রেটিং থাকে ওইগুলা রেটিং ক্লাস সিস্টেম কমতে থাকে আপনি যে টাইমে যাবেন ওই টাইমে যে রেটিংটা থাকবে ওটা পাবে তারপরে যদি দেখা যে আপনার টাইম যত বেশি এরকম সিস্টেম এটা আসলে ওভারঅল সব কিছু মিলে আপনার রেটিংটা হয় আর টাইমের যে ব্যাপারটা যেমন প্রতি এক সেকেন্ডে আপনি এক এক প্যানাল্টি খাবেন আর যদি একটা রং সাবমিশন করেন কন্টেস্টের সময় তখন হচ্ছে বিশ মিনিট পেনাল্টি খাবেন মাইনাস এটা বিভিন্ন কন্টেস্ট ওয়াইজে ভ্যারি করে এক এক কন্টেস্টের পলিসি এক এক রকম থাকে আমাদের মনে হয় আপাতত তো এটুকু বুঝাই আমরা যখন কন্টেস্ট কনটেস্ট করব তখন বুঝতে পারব হ্যাঁ যখন কনটেস্ট করানো হবে আপনাদেরকে দিয়ে তখন ওগুলো আরো ভালো মতো বুঝে যাবে ভাই ক্যালেন্ডারে যে ওইটা ওখানে কি রোজ একটা একটা কোড করলে ওই যে এটা মানে এই ইউসার থাকে সমান থাকে ক্যালেন্ডার নিচের দিকে যে ক্যালেন্ডার একটা আছে না ও আচ্ছা ওইটা হচ্ছে আপনার একটা স্ট্রিক দেখে ডেইলি স্ট্রিক যে আপনি এটে রো কতদিন টানা কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছে সো আপনি যখন একটা এভরিডে একটা করে সলভ করবেন তখন দেখবেন কালারটা হালকা থাকবে যেদিন একটু বেশি সলভ করবেন সেদিন সেদিন একটু ডার্ক হবে এরকম করে যেদিন করতে পারবেন না সেদিন ওটা হোয়াইটি থেকে যাবে হুম তারপর আর কেউ ভাইয়া আরেকটা একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে আমার কোড ফোর্সেস এর অ্যাকাউন্টটা আরো ছয় মাস আগে খোলা এখন কি নতুন অ্যাকাউন্ট খুলব নাকি ওটা দিয়েই করব ওইটা দিয়েই করেন সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আপনার ওই অ্যাকাউন্ট লিংকটা আপনি সাবমিট করে দিন ক্লাসরুমে জি ভাইয়া করে দিছি ওকে ঠিক আছে ওইটা দিয়েই করেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আরেকটা এখানে যে মাইনাস গুলো খাবো মাইনাস গুলো খাওয়ার পরে মানে প্লাস তো হবে এরকম না তো যে পার্মানেন্ট রেকর্ড থেকে যাবে যে আমি অমুক জায়গাতে যাই অমুক মাইনাস পেয়েছি এরকম রেকর্ড থেকে যাবে নাকি যখন ধীরে ধীরে আরো পাড়া শুরু করবো আরো প্রো কোডার হবো তখন কি আরো প্লাস হইতে থাকবে দেখেন রেকর্ড গুলা থাকি যে আপনি কোন কন্টেস্টে কেমন পারফরমেন্স করছেন কতগুলা প্রবলেম সলভ করছেন আপনার রেটিং কেমন ছিল এগুলো আপনার প্রোফাইলে থাকি কোন না কোন জায়গায় আই গেস তো আপনি যখন প্রো কোডার হবেন সবাই কিন্তু জিরো থেকেই শুরু হয় তখন লজ্জা পাওয়ার কিছু নাই যে আরে শুরুর দিকে তো আমি অনেক পিছনে ব্যাংক আসতো এগুলা ভাই এগুলা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই এখন আগে প্রবলেম সলভ করেন পরে কনটেস্টের সময় আর কি এগুলা নিয়ে ভালো মতো ডেস্ক্রাইব করা হবে আমি একটা কথা বলি আপনি যখন কন্টেস্ট করবেন একদিন থেকে প্লাস সেট আছে আর একদিন মাইনেট আছে তারপর দেখা যে টানা মাইনাস হতেছে হঠাৎ আর একদিন দেখলেন যে আপনার রেটিং বাইরে এটা এমনি হবে আপনার কন্টেস্ট কন্টেস্টের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এটাই হ্যাঁ সব কন্টেস্ট ভালো হবে না কিছু কন্টেস্ট খারাপ হবে রেটিংস প্লাস হবে মাইনাস হবে এমন করতে করতেই গ্রো করবেন আস্তে আস্তে ঠিক আছে তাহলে আমরা আমাদের আজকের সেশন এইখানেই শেষ করি সবাইকে সবার ডেডিকেশন সবাই ধৈর্য নিয়ে বসেছিলেন আমরা কোনো ব্রেকও নেই নেই যদিও আমাদের একটা ব্রেক নেওয়ার কথা ছিল বাট আসলে এত টপিক ছিল যে এগুলো আস্তে আস্তে আসলে এই ধরনের সাপোর্ট সেশন গুলো হয় কিরকম যে ক্লাসের মধ্যে সবাইকে অনেকে আছে টেকনিক্যালি একটু উইক থাকে সো তাদেরকে এই জিনিসগুলো এনশিওর করতে হয় যে তারা প্রপারলি করতে পারছে দ্যাটস ওয়াই এই সেশন গুলো একটু লং হয়ে যায় ক্লাসে তো আপনাকে জাস্ট টপিক গুলো বুঝায় দেওয়া হয় বাট এখানে তো আপনি কোশ্চেন করেন আপনার কোশ্চেন ওগুলা ডিবাক করতে হয় তারপর আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করলে করতে হয় তো আজকে যেহেতু ক্লাসরুমে অ্যাড করা দেন প্রোফাইল ক্রিয়েট করা অনেক কিছুই ছিল সেগুলো আবার ক্লাসের মধ্যে এনশিওর করা হয়েছে যে করতে পারছেন কি না এই জন্যই বলছিলাম যে আজকে যেন সবাই মাস্টি জয়েন করে তো কারণ প্রতিদিন তো আর এত লং টাইম সবাইকে ধরে ধরে এখন প্রতিদিন যদি আমি একজনকে করে নেই তাহলে এক ঘন্টা করে যদি সবার এটা করে দেই তাহলে দেখা যাবে যে অনেক লম্বা লম্বা সেশন হয়ে যাবে এতে করে বাকিরা বোর হয়ে যাবে সো কার যদি এক্সট্রিমলি পার্সোনাল কোনো টেকনিক্যাল ইরোড থাকে সেক্ষেত্রে পার্সোনালি আপনাদের সাপোর্ট দেয়া হবে আমাদের বাকি যে টিম মেম্বারসরা আছে আমিও আছি পার্সোনালি আপনারা সাপোর্টটা পাবেন মিটলিং দিয়ে প্রবলেম গ্রুপে শেয়ার করলে ইনস্ট্যান্ট মিট দিয়ে দিয়ে তখন সেটা হচ্ছে পার্সোনালি সলভ করে দেওয়া হবে সবাইকে নিয়ে যখন সেশনে বসা হয় তখন আর কি পার্সোনালি অনেকে ফিল করে আবার অনেকের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে যেগুলো আসলে তার একান্তই আহ ল্যাপটপে বা পিসিতে হয়ে থাকে তো সেগুলো আর কি তাকে ইন্ডিভিজুয়ালি সলভ করে দেওয়াটাই বেটার মনে করে অন্য কারো টাইম ওয়েস্ট না করে সো এই জন্যই এই টাইপের সেশনগুলো একটু বড় হয়ে যায় সমস্যা নেই আপনারা এখনো আছেন খুবই ভালো লাগতেছে এত রাত পর্যন্ত আসলে প্রোগ্রামাররা একটু মিড নাইটেই কাজ টাচ করে তাহলে একটা প্রোগ্রামিং প্রোগ্রামিং এই যে দেখেন প্রোগ্রামিং এর যে কম্পাইলার টম্পাইলার এগুলো সব ব্ল্যাক কালার থাকে একটু ডার্ক ডার্ক একটা ব্যাপার থাকে হ্যাকার হ্যাকার একটা ব্যাপার থাকে আসলে হ্যাকিং এর কিছু নাই তো এটাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান So